কাজ করছো তুমি? মনে করো দোস্ত তোমার একটা খিচ্ছা হই আমি। তাস্কিন আমি যে বোলার আসিল, সে বোলার তো কিছুদিন আগে আইসিসি থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতার কথা শুনে মন খুব খারাপ হয়েছে। একটু পরে নিউজ চ্যানেলে চাইয়া দেখি কি স্কুলে যেতেছি, ইতার নিষেধাজ্ঞা নাকি প্রত্যাহ করে লইছি। আমি তো ইতে দেখে মনে করছিলাম নাচন দিয়া পড়ুম। নাচন দিতে অসুবিধা কি? না বন্ধু, নাচন দিতে পারে নাই তো। একটু পরে আর একটা নিউজ চ্যানেলে চাইয়া দেখি কি ইতে নাকি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার মতো পড়িয়া রয়েছে। ওইছি কি বন্ধু তোমার একটা হতা কই, এক ছেলে উক্কা উয়া করে ডাক দিছে, সাত ছেলে উক্কা উয়া করে উজিকের মতো করে চাপড় দিয়া পড়ছে। আমার শালা শালির মতো একবার হয়েছে কি, আমি আমার শ্বশুরে কোনো মতেই লাইন আনতে পারতেছিলাম না। তার সিরিয়াসলি বললাম, হয় আপনি আমার মোটরসাইকেল কিনে দেন, নইলে কিন্তু আপনার মেয়ের আমি রাখবো না। হয় হয়, তখন শ্বশুর বললো, ঠিক আছে তুমি বাসায় আসো, আমি তোমার মোটরসাইকেল কিনে দিচ্ছি। আমি তো আশায় বুক বেঁধে আছি, চিন্তা করলাম যশোরে যেয়ে মোটরসাইকেল কিনে মোটরসাইকেল ডাবরায় বাড়ি যাবো। রাতের বেলা শ্বশুর বাড়ি এসেছি, ভালো মন্দে খেয়েছি, সকালবেলা শ্বশুরে বললাম, আব্বা চলেন যশোর যাই মোটরসাইকেল কিনবো, আমি রেইনকোট কিনে এনেছি, বর্ষার দিন তো রেইনকোট আপনারা আর কিনে দিতে হবে না। রেইনকোট তো লাগবেই বন্ধু, বৃষ্টি বাদলা কিন্তু গাড়ি চালানো লাগবো না, গাড়ি চালানোর লেগে তো রেইনকোট বেশি করে লাগবো। আসল কথা তো শেষ করিনি, সকালবেলা উঠে দেখি বাড়িতে এক পুলিশ ইন্সপেক্টর আর কনস্টেবল এসে হাজির। আমি আব্বারে বললাম, আব্বা পুলিশ কেন? আব্বা বলল, যৌতুক প্রদান অনুষ্ঠানে একজন সাক্ষী রেখে দেই। আমারে তো ধরিয়ে নিয়ে যাবে পুলিশ, ছাড়বেই না, পরে মুচলে কাটিতে হয়েছিল। ইতারে তুমি খায় ফুড 20 দ্বারা মামলা করলা না বন্ধু? ইতারে তো ইতাই করানোর দরকার ছিল, ফুড 20 দ্বারা ভালো একটা মামলা ঢুকাই দিতে। ফুড 20 ধরা কি? আরে ফুড 20, ফুড 20, ইতা হচ্ছে ট্রাউটারি দ্বারা। জামাইয়ের লগে শ্বশুর হতা দিয়া হতা রাখে নাই, ইতার লাগে ইতারে একটা কেস চুকায় দা। এই জন্যই তো এবার শপথ করেছি, হয় আমার শ্বশুর আমার জমি দেবে, নইলে তার মেয়েকে রাখবে দুইটার একটা, আর ছেলে পেলে যা আছে 3 ভাগ করে নেব, 2 ভাগ আর মেয়ের 1 ভাগ আমার, কথা ফাইনাল হয়ে গেছে। ইতাই করণ লাগবো, ওইটাই করো, ইতা হয়েছে অ্যাকশন। আমি এসব কথা করতে যাবো কিসের দুঃখে? আমার বউ আছে না। তুমি কি কও পিন্টু, আমার বাপ হতে যাবে কিছু শুননি? এই তো আসল জায়গায় চলে আসিস। হুম, এই এই পিন্টু তো একদিন আমারে ভালোবাসতো নাকি বাসতো না? সেটা আমি কি করে বলবো, তুই জানিস না। না বাসতো, বাসতো তো। আর সেই তো এখন তার বাড়ির কাজের লোক দিয়ে সব রট আসছে না, যার মধ্যে তো কোনো ভালোবাসা নাই। আছে না? কোনো ভালোবাসা নাই, একদম বাপের মতো। ওর বাপ সগির যেমন দুনিয়ার সবচেয়ে খারাপ লোক, পিন্টুও সেরকম খারাপ হয়েছে, বাপের মতো হয়েছে। তোমার জন্যই তো এইসব হচ্ছে, তুমি তো ঝামেলা বাঁধাইছো, এখন আবার আমারে মারতিছো। আমি ঝামেলা বাঁধাইছি না, আমি আমার বাড়ির সামনে দিয়ে সারা দিন ধরে ব্যান্ড পার্টি বাজাইছে, আমি ডাইকে নিষেধ করেছি, শুনিস আমার কথা? এত সাহস কোন জায়গাতে পায় আমার বাড়ির সামনে ব্যান্ড পার্টি বাজায়? আর ও তোরে শিখাই দিল আর তুই এসব রটাচ্ছিস। ও না হয় সগিরের সওয়াল, শয়তানের বাচ্চা তো শয়তানি হবি। তুই তো ওগের বাড়ির কাজের লোক, তোরে শিখাই দিল, তুই কি করে আসলি এইসব বলতি? হ্যাঁ আজকে তোরে খেয়েছি আমি, তোরে খাইছি, পারলি মন্ডে চাচ্ছে এক কপে তোর কল্লাটা নামায় দেই, আমার বিয়ে করতে চাস না তোরে তুই করে ফেলবো। করে করে কি সরো 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 সরো, কি হলো রে, মারতে চাস তুই? হ্যাঁ ও কি করিস জানি, এই করিসে এই হারামি, এই হারামি সারা গ্রাম সুত্র রটাই দিছে, ওর সাথে নাকি আমার প্রেম, আমি না ঘরে বিয়ে করব। এই জমি বিক্রি নিয়ে কি হচ্ছে রে? আব্বা কি করতেছে? তোর দুলাভাই আমারে টানতে টানতে নিয়ে চলে আসলো। আর কি হবে,
মিয়া ভাইয়ের তো বিয়ে, আব্বা টাকা পাবে কোন জায়গায়? তা একটু জমি বেসিছে, তা কারো সহ্য হচ্ছে না, এর সাথে দুলাভাইও যোগ দিছে। তা আব্বারে কে বলিছে সবাই জানিয়ে করতে, গোপনে করতে পারলো না? আরে আব্বা কি জানে নাকি এইসব হবে না? আমরা তো সবাই খুশি হচ্ছি, তারা হতে পারতেছে না, তারা কোনোভাবেই মানতেই পারতেছে না। তারা কয় কি কবে আর কি, সারাদিন বসে ষড়যন্ত্র করতেছে, এই জন্য তাদের সাথে আমি কথাও করছি না, সামনে যাচ্ছি না। আব্বা তা করে করতে পারে না? আমার ছেলের বিয়ে, আমি জমি বিক্রি করব না কি করব, তাতে তাদের কি? সেই কথা কবি কিডা, কইলি তো উইরে আসবে নি ঝগড়া করতে। হ্যাঁ তাও তো ঠিক, থাক তালি পরে বলার দরকার নেই। সেটাই মাতিয়া মাতিয়া কথা না বলিয়া আমার জানু শোষণ দিয়া খাইয়া না। শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে সবসময় আমাদের সজোরে থাকুন লাগবো, না না নজরে থাকুন লাগবো, যে নড়াইলের জমির প্রতি যেভাবে হোক নড়াইলের জমি যদি তোমরা আমাদের না দেয় তাহলে এই বাড়ি থেকে আমরা নামুন না, এটা সোজা কথা। কেন নড়াইলের জমি কি সব থেকে ভালো নাকি? আর কিসের কথা কম, ঢাকা শহরে তো খবরস্থানের এক কোণে তোমার কোনো জায়গা নাই, তাহলে কইতাম ঢাকা শহরের থেকে এক কোণা জায়গা দাও। তা তো আর নেই, ইতার লাগে তোমারে বলতেছি যে নড়াইলের জমি যদি আমরা পাইয়া যাই তাহলে মনে করে যেখানে ঘর বাড়ি ঘরে থাকিয়া গেলাম, বছরের পর বছরে একটা একটা করে বাচ্চা ফায়দা করলাম, তুমি তোমার বাবা মারের দ্বারা কাছে পাইয়া গেলা, বারবার বারবার বলতেছো যে আব্বু আম্মি ড্যাডি আম্মি ড্যাডি আম্মি আব্বু আম্মি, সব কিছু তোমার দ্বারা কাছে রইয়া গেল। আমি কখন মাম্মি ড্যাডি মাম্মি ড্যাডি করি? হ্যাঁ আমি কি তোর মতো মাম্মি ড্যাডি স্বভাবের নাকি? হ্যাঁ এই মা ভক্ত ছেলে, মা যতদিন ছিল মা বলতে অজ্ঞান, বাবা মায়ের ওবিডিয়েন্ট ছেলে আসছে, বুড়ি মরছে আমি বাঁচছি। আমি আর কি তার কথা কব, আমার মা যতদিন বেঁচে ছিল তোমার টুন্ডা ফিচারে পাড়ি খাইয়ে তো বেঁচে ছিল। আরে বেটা তুই কি কথা বলি, হ্যাঁ তোর মা আমার টুন্ডা ফিচা খেয়ে বেঁচে ছিল, হ্যাঁ তোর মারে আমি সেবা যত্ন করি নাই, হ্যাঁ তোর মা যতদিন বেঁচে ছিল আমি তার মুখে দুই লাখ খাওয়াইছি, তোর হাজার হাজার ভাই বোন ছিল, সেই ভাই বোন আসছিল মরার আগে তার মুখে দিল খাইতে। আই আই বেটা কথা কস কেন, মুখে কি মুখে মুখে কি এখন কষ্ট লাগাইছস, হ্যাঁ কথা কস কেন? তোর মা আমারে কোনোদিন দেখতে পারত না, সারা দিন দোষ ধরতো, কইতো আমি নাকি ফসর 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 করি, উচিত কথা কইতো তাই কারো ভাল লাগে না। আই কি ব্যাপার, হ্যাঁ এই যে মুখটা যে কালা বান্দরের মতো করে রাখছস, যখনই উচিত কথা কই তখনই মুখটা কালা বান্দরের মতো করে রাখছস। আই আমি কি একটু বিতর্ক করছি? আই কথা কস কেন, কথা কো কথা কো, তুমি কোন মিছা কথা হও নাই, তুমি সব সত্য কথা বলছো। আমার মা একটা বাজে মহিলা ছিল, মরিয়া আমার মা বাঁচিয়া গেছে, আল্লাহ তারা বেহেস্ত নিছি হরুক। এই তো লাইনে আইসো, তুই যে আমার এখানে চলে আসলি তো সাহসের তারিফ করতে হয়। আচ্ছা আমার ছেলে পেলেরা যদি তোরে মাইরে গাঙ্গে ভাষায় দেয় পাট ক্ষেতের মধ্যে ফালায় রাখে কি করবি? আমি আসার সময় ধরা হয়ে এসেছি, তোর নামে একটা জিডি এন্ট্রিও করে এসেছি। বাহ খুব বুদ্ধিমান বুদ্ধিমান মানুষ। দেখ রক্সি, আমি গঞ্জাম করতে আসি না, আমি শান্তি চাই, আমার সহজ কথা, তুই যদি শান্তি চাস তাহলে শান্তি হবে, আর তুই শান্তি না চাইলে শান্তি হবে না, ডিসিশন তুই নিবি। আরে আমি তো সেই কথাই বলতেছি, আয় ভাই ভাগাভাগি করে খাই, তোর নেতা সে তো লায়ন শেয়ারিং চায়, লায়ন শেয়ারিং, আমার সাথে বানরের মতো ব্যবহার করে, মনে করে সে লায়ন আর আমি বানর, 100 টাকারে দুই ভাগ করে, দুই ভাগ করে কয় এখান থেকে এক ভাগ তোর এক ভাগ আমার, তারপর সেই এক ভাগরে আবার দুই ভাগ করে, তারপর সেই এক ভাগ থেকেও কয় সেইটা তা, বাকিটা তো তোরে দেয়। না পাই না তো, সেই টাকাটারও আবার দুই ভাগ করে কয় এখান থেকেও এক ভাগ আমার। আরে বাবা তাও তো কিছু পাস। আই তুই জানিস না আমি কি পাই না পাই, পাট নিস না। শোন আমার সাফ কথা, গিয়া তোর বস্ত্রে বলবি আমি অর্ধেক কাজ করব, অর্ধেক টাকা আমার, অর্ধেক কাজ অর্ধেক টাকা, যদি রাজি থাকে তাহলে আলোচনা, আর যদি রাজি না থাকে তাহলে ফাইট। যা গিয়া বল। তুই তো বুঝতেছিস না। বুঝছি বুঝছি, আমি ঠিকই বুঝছি, তুই আর একটা কথা বলবি না, একদম চুপ।
শোনো, এখন আমি আব্বার যে কই যে আপনার জামাই নরেলের জমিটাই পছন্দ, আপনি নরেলের জমিটা আমাদের দিয়ে দেন। না না না, ইতার কথা তুমি বলিও না, তুমি বলিও না যে আমি বলছি, বললে পরে ধরা হাইয়া যাবো, কারণ আমি তো তোমার বাবা মা সবাইকে বলিয়ে দিছি যে আমি একটা জমিদারের ছেলে, আমার কোনো সহায় সম্পত্তির অভাব নয়, আমি একটা প্রিন্স শাহজাদা। ওরে সান্দু, এখানে এসে তুমি জমিদারের ছেলে সাজছো? হ্যাঁ, তুমি বোঝো না কেন সজনি, ওরা তো আমার ব্যাপারে কোনো হোয়ারি করতে পারবো না, কারণ ওরা তো এত শিক্ষিত না যে হোয়ারি করতে করতে আমি ধরা হাইয়া যাবো। ধরো যে আমার শ্বশুরাবা যদি নিহরি হরার লোকের সিলোটে যায়, আমি দেখাই দেব যে 7 কিলোমিটার চা বাগান আমার, জিগিয়ে দেখেন, বলিয়ে দেখেন। আর যদি বাগানের লোকজনের কাছে আব্বা শান্তি চায় যে এই বাগানের মালিক কেডা, তখন? দূরো, তুমি কি তার কথা কও, আমার এত বোকা মনে করো নাকি? আমি মনে করো যে বাগানের একটা কোনায় নিয়ে ওকে ছাড়িয়ে দেবো, অফিসের লোক ওকে খুঁজিয়া পাইবো না, ওরা অফিসের লোকও খুঁজিয়া পাইবো না, আর বেশিক্ষণ যদি এখানে হুতিয়ে থাকে তাহলে আমি কমে যেটা দোড়া সাপ হাল সাপ আছে এখান থেকে চলিয়া যান, সাপে হামড় দিব। আচ্ছা ঠিক আছে, চলো যাই আমার কাছে, ডাবের পানিটা চুষুন দিয়ে খাইয়া লইলি না কেন? রাখো তোমার ডাবের পানি। এই এত বড় কাজ যখন করিছে তাই তো কোনো মতেই সারা যায় না, তোমার নিয়ে কথা বলতিছে, কিছুদিন পরে দেখবে তোরে নিয়ে বলতিছে, সেটাই তো স্বাভাবিক, এই যাত্রে কোনোভাবে বিশ্বাস করা যায় না, সে যে কত বড় খারাপের খারাপ সেটা তো আমি আগে টের পেয়েছি। হ্যাঁ, আমাদের বাড়ির কথা নিয়ে ওই বাড়িতে কথা লাগায় না, ওই মাঝে মধ্যে যে লাগাই নাই ঠিক তা না, দু একটা কথা লাগাইছি কিন্তু সেটা কিন্তু খুব একটা খারাপ না। শুনেছো, সে নিজের মুখে কথা বলতেছে, ওরে নিয়ে যে কি করি না আমি, মনটা যে কি কইতেছে কি করি, কত দেখি। আচ্ছা একটা পাথর টানে টানে হাঁটে, এক কাজ করি চল। এক কাজ করো, তোমরা তো বান মারতে পারো, আমার ওর বান মেরে দাও, আমার শাস্তি হোক, তোমরাও খুশি হও। জি না, তুমি যে অপরাধ করেছো না তাতে তোমার শাস্তি বান মারা না। এই না, আমি বান মারতে পারি না, সেটার জন্য আব্বাক লাগবে না, আমার মনে হয় এর উপযুক্ত শাস্তি হচ্ছে যে মার খায় সে চিরদিন মনে রাখবে, আর কোনো উল্টো পাল্টা কাজ করতে পারবে না। আমিও তো সেটাই করতেছিলাম, কিন্তু তুই তো এসে আটকালি, আটকালি কিসের জন্য? আরে আমি কি জানতাম না কিছু, সে এত বড় হারামি এরকম একটা কাজ করেছে। আরে মার, আরে চাকরের কাজ করিস, ওরা যা বলে তাই শুনতে হয়, তাই বলে ওরা যদি বলে একজনের খুন করে আয় তো তাই করবি, এত বড় সাহস তোর? থাক, ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না, ওসবে কোনো কাজ টাজ হবে না। এই পিন্টু ভাই যে একসার টাউটার টাউট সে কথা তো সবাই জানে, সে বলতে পারে না আর করতে পারে না এমন কোনো কাজ নেই। এই টাউটের সাথে জীবনটা জড়াই তো মরিছি রে, নইলে ও যে কাজটা করলো, আমার তো মুখে আনত ঘৃণা লাগতেছে। আমি না একটা কাজ করেছি কিন্তু আমি তো নিজেরে জড়ায় বলেছি না, মান সম্মান গেলে তো ওরও যেত আমারও যেত, আর ও কি করলো, বাড়ির কাজের লোক দিয়ে তা বাবা, তোমার গায়ে হাতে পায়ে ব্যথা কমিছে তো, যে মাইটটা খাইছিলে, তা তোমার কাছ থেকে কে কে টাকা পায়? আম্মা শোনেন, গা হাত পা এগুলো সব আমার, বেতন আমার, এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। চিন্তা তো হয়, এই পিন্টুর মা, ওরে বাইরের থেকে যা দেখে আসলাম তাতে কিন্তু তোমার ছেলেরে আমি বাঁচাতে পারবো না, তোমার ছেলেরে বিয়ে দিয়ে দাও, কারো হাতে তুলে দাও, সে আইসে যদি তোমার ছেলেরে বাঁচাতে পারে। আব্বা আব্বা, তাহলে তাড়াতাড়ি সেটা করেন, কারো হাতে তুলে দিয়ে আমার বাঁচান। আব্বা না,
কথাটা হলো কি, পিন্টুর বিয়ে হলি পরে উর্মি তো মনে করতে পারে যে পিন্টু অন্যের সম্পদ, আমি সেখানে যাব না। না তা সে করতে পারে, কিন্তু আপনার মুরগি হচ্ছে গিয়ে একটা, ঘরের ভিতরে একটা শিয়াল, বাইরে একটা শিয়াল। এ দুলো ভাই, এ কি করছেন আপনি? শিয়াল মানে ঘরের মধ্যে থাকবো তো আব্বার বৌমা। আরে বৌমা যখন তার স্বামীর আসল চরিত্র সম্পর্কে জানতে পারবি। আমি তো কমই বলেছি শিয়াল, আরে নেকড়ে হয়ে যাবি নেকড়ে। আব্বা আব্বা তাহলে আপনি একটা কাজ করেন, আমার ওই বিয়ে শাদী করায় ওই শিয়ালের বাড়ি রেখে আসেন, তাহলে আর নেকড়ে হতে পারবে না, মানে মেয়ের বাড়ি। এই হারাম, এই তুই কি এখন ঘর জমাই থাকতে চাচ্ছিস? ওরে ঘর জমাই থাকলে যদি আপনার সওয়ালটা বাইসে যায় তাহলে ঘর জমাই থাকা ভালো না? ওরে ঘি মাখন কি আমি তোকে কম খাওয়াইছি, তোরা মারামারি করতে পারিস রে? আরে মারামারি যে করি না তা তো না, এখন সামনে আমার বিয়ে, আর মারামারি করতে যেয়ে আর একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, কোনো দরকার আছে না? সেটাও ঠিক কথা। এই জামাই তুমি একটা কেসের ড্রাফট করো, বুঝিস? কেসের ড্রাফট করলি পরে আমি মামলা ঠুকে দেবো, কিন্তু একটা কথা আছে, মামলা করলি পরে কিন্তু আদালতে তোমরা মাগনা দাঁড়াবা, আমি কিন্তু টাকা দিতে পারবো না। এ আব্বা শোনেন, আপনার ছেলে আ কাম কুকাম করে বেড়াবে আর আমরা তার খেসারত দেবো, এটা হতে পারে না। আর তাছাড়া আমার তো ওকালতি সনদ নেই, আপনার যে জামায় সনদ আছে তা কাস্তি কন, সেই সে কথা কো। রে বাবা রে, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার সনদ নেই তাই মোটা গলায় কথা করছে, জন্ম নিবন্ধন সনদ আছে তো আপনার? আপনার ছেলে কিন্তু আমাকে অপমান করতেছে, আমি অপমান হলে কিন্তু খবর আছে। ওরে বাবা রে, কথা কথা তো রাগ হওয়া কিছু জন্য কত মান অপমান হচ্ছে নিজের কাছে, কিনা কি করলো তাতে কি তোমার মান থাকে না যায় কোনটা? এই বাবা, তুমি তোমার শালার জন্য কিছু করবা না? আম্মা রাত্রিবেলা আপনার ছেলে এক বিপদের মধ্যে পড়েছে, সেই বিপদ থেকে কি করে রক্ষা করা যায় সেই চেষ্টা করতেছি। একটু আগে দৌড় দিয়ে যে আরেক বিপদের মধ্যে পড়ে এসেছে, এখন আপনি কন আমি কি আমার ব্রেনের সবটুকু আমার এই শালার পেছনে খরচ করবো নাকি? তারপর আমি দেখতেছি কি করা যায়, আপনি টেনশন করবেন না। আচ্ছা আপনার কিছু করা লাগবে না। আব্বা শোনেন, আমি একটা কথা করছি, আপনি একটা কাজ করেন, ওই আমার গোপনে মেয়ে দেখাতে নিয়ে যে বিয়েটা গোপনে করাই ফেলেন, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। উর্মি কয়েকদিন বনে বাজারে রাস্তাঘাটে কান্দাকাটি করে ঘরের মধ্যে ঢুকে পড়বে না, শেষ। ইডা ইডা তো খুব বুদ্ধির কথা বলছিস, ইডা করলি তো খুব ভালো হয়। হ্যাঁ আম্মা, রাত্রিবেলা আপনার ছেলে এক বিপদের মধ্যে পড়েছে, সেই বিপদ থেকে কি করে রক্ষা করা যায় সেই চেষ্টা করতেছি। একটু আগে দৌড় দিয়ে যে আরেক বিপদের মধ্যে পড়ে এসেছে, এখন আপনি কন আমি কি আমার ব্রেনের সবটুকু আমার এই শালার পেছনে খরচ করবো নাকি? তারপর আমি দেখতেছি কি করা যায়, আপনি টেনশন করবেন না। আচ্ছা আপনার কিছু করা লাগবে না। আব্বা শোনেন, আমি একটা কথা করছি, আপনি একটা কাজ করেন, ওই আমার গোপনে মেয়ে দেখাতে নিয়ে যে বিয়েটা গোপনে করাই ফেলেন, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। উর্মি কয়েকদিন বনে বাজারে রাস্তাঘাটে কান্দাকাটি করে ঘরের মধ্যে ঢুকে পড়বে না, শেষ। ইডা ইডা তো খুব বুদ্ধির কথা বলছিস, ইডা করলি তো খুব ভালো হয়। হ্যাঁ সেটাই তো আব্বা, যে কোনো সমস্যার সমাধান তো আমরা বাপ ছেলে মিলে করতে পারি, ফালতু লোকের সঙ্গে জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা তাহলে সেটাই করেন আব্বা, সেটাই করেন। দুলো ভাই তো বলছে ওই যে আমার আমার বউরে একটা শীতে হাত দেবে, কিছু না টাকার কথা বলেছি না, পেটের মধ্যে কামড় রিকোয়েস্ট করি, এই লোকটারে নেয়ার কোনো দরকার নাই, আমার বিয়ের মধ্যে এই লোকটার নিলে একটা গ্যান্দার লাগাই দেবে। আব্বা বড় বাসা বাইছে গেছে, আপনার তো জামাই, এই জামাই হাইট যদি একটু কমাতো তাহলে পরে সার্কাসের প্লেয়ার হওয়া ছাড়া এর কোনো গতি ছিল না, তাই না? কিরম করলো
সনদেই না দেখে শুনে দেখলে দিলেন। মনে হয় কিছু জানে না, বাঁচে গেছে। না চাচা, কি আর কব, ওই আমার এক পায়ে সমস্যা, তো তাই ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার বলেছে ফিজিওথেরাপি নিতে, তাই ওই ফিজিওথেরাপি নিচ্ছিলাম আর কি। ফিজিওথেরাপি এইভাবে জানের ভয়ে কেউ দৌড়ে আনে নাকি? এটাও কি সম্ভব? এ তুমি কি করছো চাচা, এই ফিজিওথেরাপি না কিভাবে তুমি কি জানো নাকি কিছু? হ্যাঁ জানো। জানি না, তা শুনেছি। ওই যে ডাক্তাররা করা দেয় আর কি। ওই যে আমার শাশুড়ির প্যারালাইসিস হয়েছিল, তখন আমি শাশুড়ির ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তখন ডাক্তার দিল। কিন্তু তোর এই জন্মগত পাও ব্যাহা, এটাকে ফিজিও দিলি ভালো হবি? না ভালো মন্দ তো ডাক্তারই বলতে পারে, আমি কি আর বলতে পারি। তাই ডাক্তার বলিছে, আমি নিয়ে দেখতেছি, তাই নিছিলাম আর কি। চাচা, বিষয় টিষয় কিছু শুনেছেন নাকি? কি বিষয়, তুমি কিটা, তোমার তো চিনলাম না। চাচা, আমি রুক্সি আপার লোক। আচ্ছা ঘটনা কি বলো তো শুনি। লজ্জা পাচ্ছিস কিসের জন্য? এই যে এত লোক চলে আইছে, তাদের তো ঘটনা জানাতেই হবে। বল, ওই যে রমিজেল চাচার মেয়ে উর্মি, উর্মি, হ্যাঁ উর্মি, আমারে কাল ডাকি নিয়ে যা বললো যে, পাখি ভাই তুমি কি আমারে বিয়ে করবা? খুন করে ফেলাবো, আমার হাত থেকে তোর কেউ বাঁচাতে পারবি না। সত্যি ভাই পাখি কইছে? দাঁড়া তোর আজকে খাইছি। মা কই রে, মারে বলিস তুই আমি আইছি? বললাম কোন সময়, আমি তো এই জায়গায়। তুমি আইসা আর তোমার সাথে আমি গল্প জুড়ে দিয়েছি, মা আসবে নে। আসলে কি বুবু জানো, বিয়ের পরে মনে হয় মেয়েরা আসলে পর হয়ে যায়। এই দেখো বড় ভাই বিয়ে নিয়ে মা কি সব করতেছে, আর তোমরা আশা নিয়ে তার বিন্দুমাত্র খেয়াল নাই। আরে বড় ছেলের বিয়ে বলে কথা হ, তুমি আমারে বুঝায়ও না। আমি বুঝি, আমিও তো মেয়ে, আমারও তো বিয়ে হবে, তখন নিশ্চয়ই এরকমই হবে। দেখো দেখি কি মন খারাপ করতেছে। দেখ তোর জন্য আমি কি আনছি। বুবু, হায় হায়, কি করিছো, এ কত কি আনিছো? বুবু দুলাভাই যে খাটাস, এগুলো দেখলে পরে কি কি যে করবে নে। তুই দুলাভাই আসার আগে তাড়াতাড়ি দেখে সরাই ফেল। দেখি দেখি দেখি, এই জন্যই কয় চোরের দশ দিন আর গৃহস্থের একদিন। কিন্তু তুই যে কায়দার মহিলা, তোর একশো দিনের কাছে আমার একদিনও না। কি এনেছে না, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তোরে আমি এগুলো আগেই কিনে দিতাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, মেয়ে মানুষটা কি সব মুখে দেয়, সেসবের নাম তো আমি জানি নে। এ যাতে একটু মাইকিয়ে দেখি তোরে কিরাম দেখা যায় না। মানে দুলা ভাই, আপনার কাছে চালি তো আপনি দিতেনি তাই নে? আপনি তো আমার বড় দুলা ভাই, আপনার কাছে আমার একটা আবদার আছে তাই নে? এই তুই রাম করে কথা করছিস, মনে হচ্ছে আমি খুশি হই নাই। আমি খুশি হয়েছি, ভয়ানক খুশি হয়েছি। এই তুমি চুপ করে আছো কেন, আমি খুশি হই নাই? দেখ তো মনে হচ্ছে খুশি হয়েছো। হ্যাঁ অনেক খুশি হয়েছি। এ যা এগুলো মুখে মুখে আর দেখি তারা কিরাম দেখা যায়। শোন,
এই তুই সত্যি করে বলতো, আমি কি আসলে খুশি হয়েছি? না। এই তো ঠিক ধরে ফেলেছিস, এই জন্যই মানুষ বলে স্ত্রী হচ্ছে গিয়ে অর্ধাঙ্গিনী। আমি আসলেই খুশি হই নাই, বাট এখন কিচ্ছু বলবো না। কত কেন বলবো না? দশ টাকার জিনিস নিয়ে ঝগড়া করে দশ লাখ টাকা খোয়াতে চাও না? এই যে আবার বুঝে ফেলেছিস, অর্ধাঙ্গিনী। যাক, তোর যা বলতে এসেছিলাম তার এখন বলা যাবে না। আচ্ছা বলো তো, তুমি আমার কি দেখ? তুমি জানো না তুমি আমাকে? আমার তো মেলাটা মনে হয়, মাঝে মধ্যে মনে হয় আমি তোমার জন। আগে আমারও তাই মনে হইতো, এখন মনে হয় না। না, এইটা হচ্ছে গিয়ে ভালোবাসার টান। ভালোবাসা মানে কি বুঝলে? ভালোবাসা মানে হচ্ছে তুমি, আমি আর আমাকে ছেলে মেয়ে। তোমার এতক্ষণ যা বকা টাকা দিয়েছি না সব বাদ। শোনো, চিন্তা করে দেখো, আমাদের এই সম্পত্তি এখানে ফেলে রেখে কি লাভ? শ্বশুর বাড়ির জায়গা জমি নিলে মানুষ ছোট লোক বলে। যারা ছোট লোক বলে তারাই হচ্ছে গিয়ে ছোট লোক। আমাকে সম্পত্তি আমরা বুঝে নিয়ে যাব, এর মধ্যে ছোট লোকের কি আছে? তাদের উদ্দেশ্য কি জানো? আমাদের ভাগের সম্পত্তি বসে বসে খাওয়া। তাহলে তুমিই বলো কি দা ছোট লোক? তুমি যারা ছোট লোক বলবা সেই ছোট লোক। এই শোনো, আমি তোমার হেব্বি চাপাচাপি করবো, গাড়ি দ্বারাজ করবো, চিৎকার করে বলবো, এই শাড়ি তুই আমার ঘর থেকে বেরোয় যা, আমি তোর সাথে সংসার করবো না। আমার চিৎকার শুনে তোমার বাপ মনে করবে আমার মেয়ের সংসারে তো বিরাট অশান্তি। মেয়ের সংসারে শান্তির জন্য আমি তোর জামাই দিই ওই নরালি শহরের জমিটা লিখে দিই। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আসলে কিন্তু এগুলি আসল গালিগালাজ না, সব আসছে গিয়ে একদিন। আসল কথা ফাঁস করে দিলাম বলে তুমি আবার কান্নাকাটিতে ঢিলা দিও না। বুঝতে পেরেছ? আমি তোমার গালিগালাজ করবো, চাপাচাপি করবো, তুমি কান্না চালায় যেতে থাকবে, ঠিক আছে? কথা মতো না চললে কিন্তু আমি তোরে আসলেই বের করে দেবো। সেটাও বুঝতে পেরেছি। আর তোর বাপ মা কত ছোট লোক চিন্তা করে দেখতে কি, এই যে এতদিন ধরে এখানে পড়ে আছি, কি খাতে দিয়েছে আমাকে? হ্যাঁ, এই শাক আর ডাল, শাক আর ডাল, একদিন বড় জোরাজোরি করে একটা ডিম ভাজিয়েছিলাম, সেইটারও অর্ধেক খেয়ে ফেলেছে তোর বাপ, আমার অর্ধেক দিয়েছে, চিন্তা করতে পারিস? মানে আমি বলবো মুরগি রান্না করে দিতে। মুরগি রান্না করে কি লাভ? এ রান খাবে তো তোর বাপ, আমার দিবে গলার হাড় দিন, বুঝতে পেরেছিস? ডান দিতে বল। দামি সানগ্লাসের মধ্যে গোলা হয়ে যেতেছে, এটা কি তার কাম হয়েছে? শোনো না, আমার আসনু শহর খৈচুর মধ্যে তোমার বুদ্ধি লাগবে। কার কাছ থেকে তুমি বুদ্ধি লেবা? আমার হাত থেকে বুদ্ধি লেবা? আমার এত বছর হারাইছে এই ফ্যামিলিতে, আমার এত বড় এক্সপিরিয়েন্স, দেখো আমার দিক ছাইয়া দেখো, বুদ্ধিতে বুদ্ধিতে কি জিনিস করতেছে আমার বেরেন, মনে যে কোনো সময় মাথা ফাটিয়ে যাইব। কিন্তু আম্মা একটা জিনিস খারাপ ভাস করতেছেন, আপনি কেন চান না আপনার ফোয়া এবং ফুরিরা সম্পত্তি বাগল হয়ে যাবো, এনজয় করবো, আপনি বাঁচিয়ে থাকতে সেটা দেখে যাবেন। আর যদি মনে করেন যে আম্মা আপনি মরিয়ে যাইবেন, তাহলে তো সব কিছু নয় চো হয়ে যাইব, নয় চো হয়ে ষোলো হয়ে যাইব, এটা হিতার কথা কন আপনারা। অবশ্য ঠিক কয়েছ মা, হতে পারে আমি উঠতেছি। ছোটবা হয়ে যান, আপনি অভিমান করে যাইয়েন না, আপনার ছোটখাটো অংশ আছে ইটা লয়ে যান, লয়ে খাই এলান। আমার মা আর আব্বা দরকার, আপনি যত সহজ করে মার বাসা মরা নিয়ে কথা বললেন অত সহজে তো আমি পারিনি, আমার পক্ষে সেটা সম্ভব না। আমার কাছে এসব জায়গা জমির চেয়ে আব্বা আর আম্মার দরকার অনেক বেশি। কয়েছিলাম না একটু ওয়েট করো, নীতি কথা শুনতে পারবে। হলো তো আমার কথা, ঠিক হলো তো? বুড়ে তুই এখন যা, পরে এসে তোর অংশ নিয়ে যাস। এসব নিতে কথা বলার মানুষের জীবনে কিছুই হয় না, শুধু কথা কই যায় আর কই যায়। অবশ্য শেষমেশ ফল খেতে পারে, কি কথা ঠিক করছি না? কি হলো, কথা কচ্ছ না কিসের জন্যে? কথা ঠিক করছি না মা? কিছু কষ্ট না কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য কিছু কষ্ট না? ও মা,
আমি কি কখনো তোমার সামনে ভুল কথা কইছি? কও। এই হাসনা হে না কখনো কি বাজে কথা কইছে? কও। না 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 তুমি কোনোদিনও বলো না। আমাদের হাসনা হে না খুব সুন্দর সুন্দর কথা বলে, তার কথা শুনে ফুল ঝরে যায় আর খই ফুটে ওঠে। হ্যাঁ, তোমার কথা শুনে শুনে আমরা সবাই মুগ্ধ। মাটির নিচে তিনাদে জাগা ইতাই তোমার ঠিকানা। আম্মা আটা খিলিয়া রুটি বানাইবেন নি? চালু রুটি পিঠের আয়োজন করতেছি বাবা। এটাই ভালো। আরে তুমি এখানে? দোস্ত আমি শ্বশুর বাড়ি বেড়াতে এসেছি, তুমি এখানে কি করো? আর এটা তো আমাদের এলাকা। কি করছো? এইটা তোমার এলাকা? দোস্ত তোমার এলাকায় কে বা কাহারা আমারে মেরেছে? এই দোস্ত কে তোমার মারছে? খালি নামটা আমারে কও, তার কল্লাটা কাইটটা তোমার সামনে না ফেলাবো, আর ধরটা তার মা বাবার কাছে নিয়ে দিয়ে আসবো রে। আর বলবো নে, দেখ দেখে দেখে কান্নাকাটি কর। আচ্ছা, মারিছে কে? আমি তো চিনতে পারিনি দোস্ত। আরে তাহলে কিভাবে তার কল্লাটা তোমার সামনে এনে ফেলাবো? আমি এত কিছু বুঝি না দোস্ত, তুমি যেমন করে পারো একটা ব্যবস্থা করো। আমি মায়ের প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি নে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা নিতেছি। আর ঘটনার কি হয়েছে এটা খুলা কও। ঘটনা কি হয়েছে? সেদিন রাতের বেলা চিন্তা করতেছিলাম, নানা চিন্তা ভাবনা, সব ভালো ভালো চিন্তা। হঠাৎ দেখি কিছু ছেলে পেলে এসে আমার সামনে দাঁড়ালো। আমি বললাম, তোমরা কিডা? আমি চিন্তা করেছিলাম আমার শ্বশুরের তোব্বাস খারাপ, বোধহয় আরেক জায়গায় বিয়ে করে রেখেছে, সেই ঘরে চার পাঁচজন ছেলে হয়েছে, তারা আমার সঙ্গে দেখা করতে এসেছে, যে দুলাভাইয়ের সঙ্গে একটু দেখা করতে আসি। এ কথা কয়ে শেষ করতে পারলাম না, আমার মায় শুরু করলো, যে বুকের মধ্যে মাথার মধ্যে পেটের মধ্যে যেমনে পাহাড়ে তেমনে মায়ের দেওয়া শুরু করেছে, পুরো হাত ব্যথা হয়ে গেছে। উচ্চ এই অপমান আমি কেমন করে সহ্য করি? আমি একটা গ্রামের জামাই, জামাই রে ধরে তারে মারপিট করবে, এটা কি সহ্য করা যায়? কো না, সহ্য করা যায় না। তাহলে তুমি একটা ব্যবস্থা? আচ্ছা, ব্যবস্থা করতে। আর একটু মার যদি দিতে পারতাম না, চিন্তা করো না, মিন্টু তো আসছে। হয়ে গেছে। হ্যাঁ, গেলেন কই? ঘরে কি আছেন? আমার মুখ উজ্জ্বল করার জন্য ঘরে কি আপনিও আছেন? রাস্তায় লোকজন এসব কি করতেছে? আমি তো রাস্তায় হাঁটতেই পারতেছি না। একটা লোক তার আমি চিনি না, জীবনে কোনোদিন দেখি না, সে কয় চাচা কি বিষয়? আব্বা আপনার কিটা আবার ঠিক হলো? মানে তুমি না ধান খেতে গেলা ওই পোকা মারার বিষ দিতি? আগে যদি এই ঘটনা আমি শুনতাম, তাই তো আমি ফিরতামই না, ওই ধানের বিষ খেয়ে ধান খেতে পরে মরে থাকতাম। কত ধরে খারাপ মানুষ! সগির আলী এখন নিজে না পাইরা চাকর বাকর লালা দিছে আমার মেয়ের বিরুদ্ধে। চাচা আপনি খামাকা কেন চিন্তা করতেছেন? কন্ত ওই পাখি আইছিল, কিন্তু পাখিটা তো আমরা ছাইরে দিই নি। ও যদি একটু দাঁড়ে তো ওরে এমন মার দিতাম, ওরে আপনি পাতেন হয় হাসপাতালে নয় গোরস্তানে। খালি সুট পায়ে দৌড় দিছে। আমরা ওরে মারি ফেলতেছিলাম চাষা, যেমন কুকুর তেমন মুগুর। ও তোগের কাছে মার খেয়া জানিয়ে পালানোর সময় আমারে বলতেছে ফিজিওথেরাপি নিছি। আমি যে বিষয়টা জানি না, তোমার টের পাইছিল তা না হলে ওই রকম সাহস করে আমার সাথে কথা বলতে পারে? ভালো মতো মারছিস তো? আবার তুমি তো বলে গেছো কারোর সাথে সাথে মারামারি না করি, সেজন্যই তো কমায় মারছি। তারপর চাচা সুইটে না গেলে আরো মারতাম, তার উপর আপনার মা না তো ছিল। আরে এই জাতের কথা বলবি তাহলে ছেড়ে দিবি নাকি? হ্যাঁ, এই তোর আব্বা বাড়ি আছে না? আছে তো মনে হয়।
ওরা যখন এত করে আমাকে পিছনে লাগছে ওকে একটা শাস্তি দেওয়া লাগবে। ওকে ছাড়া লাগবি না তারা তোর আব্বার সাথে আলোচনা করে নেই। যাক বাবা মাসলাম, অল্পের পর তো বাঁচা গেল। আর রুক্সি বেগমের লোকজনে কি খায়দা এখনো কাজ নেই? যত সব আজাই হে খায়দায় যদি কাজ থাকতো তাহলে কি রুক্সির মতো মায় মানুষের পিছনে ঘুরঘুর করে নাকি? তাও ঠিক, তাহলে তো বড় বড় মানুষের পিছনে ঘুরঘুর করতো, তাই না? সেটাই, যাই কস, আজকে যে পিন্টুরে ধরেছিলাম আর একটু যদি সাজা করতে পারতাম ওর বাপ এসে অজ্ঞান হয়ে গেলো, বুঝতে পেরেছিস? অসুবিধা নেই বউ, মিন্টু তো আমার হাতেই আছে, ওই মিন্টুরে দিয়া পিন্টুরে সাইজ করার ব্যবস্থা করবো, দুই ভাইয়ের মধ্যে একটা যুদ্ধ লাগাই দিব। খবর পেলে দোস্ত, কিটা মারিছে দোস্ত? তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কি বলতেছো দোস্ত, আমি গ্রাম ছেড়ে চলে যাবো কেন? করছে তো করছে তো তোমার আপন লোকজনই, নাম বলা যাবে না। নাম কিতার লাগে হন যে তোমার আপন লোকজন কিতার লাগে? বন্ধু কেন জানি মনে হচ্ছে ওনার হদায় সঠিক যে আপন লোক আমার বন্ধুরে এটা করছে। বন্ধু কিতার লাগে জানি আমার মনে হয় তোমার আফোন শালে ফিন্টু তোমার অ্যাটাক করছে, ইতার লোক ফিন্টু জারে রয়েছে, তুমি এটা জানো না? কোনো খবর পেলে দোস্ত, কিটা মারিছে দোস্ত? তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কি বলতেছো দোস্ত, আমি গ্রাম ছেড়ে চলে যাবো কেন? করছে তো করছে তো তোমার আপন লোকজনই, নাম বলা যাবে না। নাম কিতার লাগে হন যে তোমার আপন লোকজন কিতার লাগে? বন্ধু কেন জানি মনে হচ্ছে ওনার হদায় সঠিক যে আপন লোক আমার বন্ধুরে এটা করছে। বন্ধু কিতার লাগে জানি আমার মনে হয় তোমার আপন শালা ফিন্টু তোমার এটা করছে, ইতার লোক ফিন্টু জারে রয়েছে, তুমি এটা জানো না? বন্ধু আমি তো তোমার নিয়ে খুব চিন্তিত। আমি মোটেও চিন্তিত না, যদি এই কথা সত্যি হয়ে থাকে আমি ওর বন্ধু তালাক দেব, আমি ওর বন্ধু তালাক দেব। না বন্ধু, তুমি তিনবার যদি তালাকের হতা হয়ে আলাও তারপরেও কিন্তু অটোমেটিক তালাক হয়ে যাইব বন্ধু, এটা করার কোনো দরকার নাই। শেষে দেখা যাবে যে তোমার বউরে আরেক জায়গা বিয়া দেওয়ানোর পরে এরপরে মনে করি ডিভোর্স করাইয়া তারপরে আবার তোমার বিয়া হরণ লাগবো, এটা ঝামেলা জানার কোনো দরকার নাই। দেখো বন্ধু, শিওর না হইয়া বউ ছাড়া রিস্ক নিও না, আর শ্বশুর বাড়ির সাথে বাধাবাধি হলে ভাবির তো কোনো দোষ নাই, সেই জন্য সে শাস্তি পাবে কেন? এ তুমি যাও দোস্ত, খবর দিলি আসবা, ঠিক আছে? ঠিক আছে, বিষয়টা দেখতেছি। যান যান, এটা একটা পার্সোনাল মারি খেয়েছে আমার ঘেন জানিয়ে মনে হয় বন্ধু, কিন্তু ইতার লাগে এমনভাবে জড়াই রয়েছে যেটা তুমি কল্পনা করতে পারবো না। আমি দেখতেছি, আমি দেখতেছি ওর বোনের আমি খবর নিয়ে ছাড়ব। বসেন ভাই শোনো, এইভাবে তো আর পারা যায় না, হয় এই গ্রাম থেকে চলে যাতি হয় আর নাহলে লড়াই করতে হয়। তুমি তো জানো লড়াইতে আমার কোনো আপত্তি নাই, আর আমি তো লড়াই করে খাই, এই লড়াই করি বলেই তো ওই সগিরের সাথে আমার বিবাদ। ভাই এটা একটা বিহিত করো, এই গ্রামে তো সগির একা থাকে না, এই গ্রামে আমি তুমি আরো মানুষ থাকে, আর এমনও তো না সগির রাজা আমরা তার পূজা নাকি? এই রাজা কিসের, কিসের রাজা? এটা হচ্ছে গণতন্ত্রের দেশ, রাজতন্ত্রের না। ভাই আমি এসব তন্ত্র ফন্ত্র বুঝি না, এগুলি বড় মানুষের বিষয়, আর সগির তো অত বড় না যে তন্ত্র মন্ত্র করবে। ওরে বোকা, এই জন্যই তো বলতেছি গণতন্ত্র আর রাজতন্ত্র বুঝতে হবে, গণতন্ত্র এক ভাব আর রাজতন্ত্র আরেক ভাব, বুঝছিস? ভাই আমি ওইসব ভাব সব বুঝি না, আমি বুঝি কিল কিল, আমার আতখান দেখছাও? হ্যাঁ, এর যদি একটা সুরে আর না হয় ওই পাখির বাচ্চা যদি আমার মেয়ের কাছে এসে পা ধরে মাপ না চায় ওরা আমি কিলাই মেরে ফেলাবো, ওরে কিন্তু আমার হাত থেকে তোমরা বাঁচাইতে পারবা না। এই পাখি কি, পাখি কি? হ্যাঁ এই পাখির এক চর ধরে তো উঠে যাবে সাইবেরিয়ায়, অতিথি পাখি আসতে দেখিস না, অতিথি পাখি
কবে কি জানিস ভাই, আমারে নিয়ে যা, আমারে বাসা। আগের সঙ্গে শেষ করতে হবে, কাইটে ওরে জবাই দিতে হবে। আমার কি ইচ্ছে করে জানিস, ওই যে জবাই করে ওই ভাগা ভাগা দিয়ে রাখি। ও তাই দরকার, আর ওর গায়ের কেন তাকে মহিষের মতো সারা জীবন মানুষের পিছনে লাগে। আচ্ছা 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 ঠিক আছে, তুই মাথা ঠান্ডা কর, তুই যা আমি দেখতেছি। না সগির তো বড় বেশি বাইরে গেছে, ওর একটা ব্যবস্থা নিতে হয়। তোকের বাড়ির দূরবীন নেই কেন? দূরবীন দিয়ে কি হবে? দূরবীন দিয়ে দেখতাম তরকারি কোন জায়গায়। এইতে জামাই খাওয়া হলো, এই তিন পদ দিয়ে জামাই খায়। তোর মা আমাদের বাড়ির যেয়ে খেয়ে আসে নাই? প্রত্যেক সন্ধ্যায় আমাদের বাড়িতে গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট থাকে। আর আমার কি খাতি দিয়েছে? আমি কি ছোট লোকের ছেলে? হাসিমার ঘরে দেখে আয়, হাসিমার ঘরে যেয়ে দেখে আয়। হাসিমারি ওর শাশুড়ি এত খাতি দেয়, ও খাতি পারে না, সব ফেরত চায়। আমি তো দেখতেছি ঠিকই দিয়েছে। আচ্ছা তোমার আরো লাগলে আমি আইনে দিবানে। আইনে দিবানে মানে জামাই কি ফকির নাকি? জামাইয়ের সামনে এমন পরিমাণে খাবার দিতে হবে জামাই যেন না খাতি পেরে ফেরত দেয়। তারপর জামাই যে তার বন্ধুদের সামনে গল্প করবি, আমার শাশুড়ি আমারে এমন পরিমাণে খাতি দেয় দশ জনও সেই খাবার খেয়ে শেষ করা যাবে না। তাহলে তো তোমার রান্নাঘরে নিয়ে কড়াইয়ের সামনে বসাতে হবে, সেটা দেখে তুমি বলতে পারবা। তা তো হতোই, তোর বাপ তো জন্ম দিয়েছে একটা ফুটবল টিম। ভাগ্য ভালো নারী পুরুষ একসঙ্গে এক টিমে খেলা যায় না, যদি যেত তোর বাপ তো গেড়ে দিয়ে ফুটবল খেলাতো। তাহলে তো খুব ভালো হতো, আমি ফুটবল খেলে টাকা নিয়ে আসতাম, তোমার আর কোনো চিন্তা থাকতো না। তাহলে আর আমার বাপের এই সম্পত্তি নিয়ে তোমার আর কামড়াকামড়ি করতে হতো না। এই সম্পত্তি নিয়ে কামড়াকামড়ি করি আমি আমার জন্যে? আমি যা করতেছি তোর ছেলে পেলে আর তোর ভবিষ্যতের কথা চিন্তা করে। তোর কি মনে হয় আমি জমি বেচা টাকা দিয়ে গরুর মাংস, খাসির মাংস আর মুরগির রোস্ট খাবো? আমি তোগের নামে টাকা পয়সা ব্যাংকে জমা রেখে দেবো। আমি তো সেটা চাচ্ছি না। তোগের চাওয়া লাগবি না, আমি চাচ্ছি আমার ঘর করতে হলে আমার কথা মতো চলতে হবে। তুমি কি চাও না চাও, এতদিনেও ভুলে না গেলে এখন থেকে ভুলে যাও। আর আমার কথার অবাধ্য হলে আমি কিন্তু তোরে রাখবো না, আমি যে তোরে রাখবো না এই কথা তুই ভালো করেই জানিস। আচ্ছা রাখো না, এখন খাও, খুশি হয়ে খাও। এই যে দেখো তোমার দুটো ডিম দিয়েছে। এই জীবনে প্রথম দিয়েছে, তোরে দেখে দিয়েছে, তোর ভয়ে দিয়েছে, শোডাউন করতেছে, এতদিন আবার আটখান ডিম দিয়েছে, আটখান। আজকে তো দুটো দিয়েছে, আজকে খুশি হয়ে খাও, খাও শুরু করো। বাবা আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তোমার বিয়ে এখন পর্যন্ত ভালো মতো ঠিকই হতে পারলো না, এদিকে আপনি আপনার মেয়েদের এনে ঘর ভরিয়ে ফেলাচ্ছেন। ওরে বাজান, আমিও তো বুঝতে পারতেছি না যে কীটা এগে আসার জন্য খবর দিল। হ্যাঁ চিন্তা করে দেখেন, আপনি বাড়ির গার্জিয়ান, আমি বাড়ির বড় ছেলে, দাওয়াত হয়ে যাচ্ছে, না আপনি টের পাচ্ছেন না আমি টের পাচ্ছি। বাবা রে, সারা জীবন কইরে আইছি পাল্লা পাল্লির সংসার, তোমার এক মা যদি বলিছে তিল, তোমার আরেক মা বলিছে তাল, এই দুইজনে নিজের জায়গায় শক্ত হয়ে আছে, কেউ তো কারো জায়গা থেকে নামতেছে না, এখন তাকে নামাও। সেই আব্বা আমি কি কব, সবাই তো তাই, ছোট মা একটু বেশি এক্সপার্ট। আরে আস্তে কো আস্তে কো, কথাটা শুনলি কিন্তু টাইনে কল্লা ছিঁড়ে ফেলাবে নে, আমি কিন্তু কিছু বলতে পারবো না। হ্যাঁ সেটা আপনার ক্ষতি হবে, আমি জানি না যে আপনি কিছু ক্ষতি পারবেন না, এটা তো আপনার বাপ ছেলে কথা করছি, তারা বুঝবে কিরাম করে। তুই একটা কথা চিন্তা কর, আমি মহসিনকে টাইট দেওয়ার জন্যে আমার নিজের জবান বন্ধ করলাম, আর তোর মারা পাল্লাপাল্লি করে কি করলো, একজন ছাগল মানত দেয়, একজন গরু মানত দেয়, এবার বুঝে দেয়। আমি ছেলে হয়ে কী কব, এর নাম কি ভালোবাসা, কিসের ভালোবাসা? তারা দেয় আছে, কেটা আপনারা বেশি ভালোবাসে, আসলে তো পাল্লাপাল্লির ভালোবাসা। বুঝি রে বাপু, সবই বুঝি, কিন্তু এখন বুঝে কী লাভ, সময় তো শেষ।
তবে তোরে একটা কথা কয়া রাখিস, এই ভুল তুই জীবনে করিস নে, এই ভুল করলে কিন্তু শেষ হয়ে যাবে। আল্লাহ রে, বাজারের দুই ব্যাগ বাবা যে কি কষ্টের, সেটা যদি আগে বুঝতে। ফালতু কষ্ট আপনার কীটা কর্তৃত্ব হয়েছে, আমি তো কতবার বলেছি যে বাজারঘাটের দায়িত্ব আপনি আমাদের দেন না, আপনি দেবেন না, আমরা বলে টাকা মারবো। আর আপনি যে টাকা দেবেন তার মধ্যে তো বাজার করে যদি দুই চার টাকা আমরা সরাতে পারি তাহলে তো আমাদের পকেট খরচ চলে যায়, তাতে তো আপনারই লাভ। হ্যাঁ, খুব ভালো কথা বলিস। হ্যাঁ, তোমাকে হাতের বাজারের খরচ দিই আর তোমরা আমাদের না খাওয়ায় রাখো, এই তো। আরে খাবে না কি সে জন্যে, খাবে একটু কম খাবে, আর বেশি খেয়ে লাভ আছে? বেশি খেয়ে কি শরীর ভালো হয়? শরীর আরও খারাপ হয়, এই যে আপনার নানান রোগ শোক, যদি একটু কম কম খাওয়াতে পারতাম, মানে আমার কাছে যদি বাজারঘাটের ব্যবস্থা থাকতো তাহলে এবার আপনার রোগ কবে ভালো হয়ে যেত। এখন বাজারের দায়িত্ব তোমাদের হাতে দিয়ে আমি না খেয়ে রোগ কমাবো? এই শোনে, এটা বাদ দে। আমার বাড়ির দিকে তোর বোনেরা যে স্রোতের মতো আসতেছে, তোর মা বল আগে যেন খবরদার না দেয়, তাকে আশাটা বন্ধ কর। যেই তাহলে আব্বাটা ফোন দিয়ে করতে হবে, কি নাটক যে করবো ভাবিয়ে দেখি কি করা যায়। দোস্ত শোনো, তোমার যদি একজন ছেলে হয় তার মুখ তুমি সোনা দিয়ে ভরে দিতে পারবে, কিন্তু যদি ২০ জন ছেলে পেলে হয় ছাই দিয়েও তাদের মুখ ভর্তি পারবে না। আয় বন্ধু, নিজের চুলার মনে করে ছাই শেষ হইয়া গেলে পরের চুলার সারি দিয়াও, তুমি তোমার প্রয়োজনের চাহিদা মিটাইতে পারবে না বন্ধু। এইটাই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, এইটা তো রবীন্দ্রনাথের যুগ না যে ছেলে পেলে দিয়ে তুমি ঘর ভর্তি করে ফেলবে। রবীন্দ্রনাথের যে এক গাদা ভাই বোন ছিল তুমি জানো, জানো নাকি সেটা? বন্ধু ইতিহাসের কথা হইয়া তো লাভ নাই, ইতিহাসে তো মনে করছি রবি ঠাকুর তাদের একটা জমিদার ফ্যামিলি ছিল, ইতারা মনে করো যে ১০০ প্রশাসনে যদি ওয়ায় থাকে, ইতা কোনো ঘটনা না। আমার শ্বশুরের কিতা আছে, তোমার শ্বশুরের কিতা আছে, গন্ডা হাজ কালাও নাই, উনি ফ্যামিলি প্ল্যানিং কেন করেন নাই? ভালো করে প্ল্যানিং করে তো ঘাট করা উচিত ছিল। সেইটাই সেইটাই, এখন আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। এই যে তুমি এমন ফ্যামিলি প্ল্যানিং করতেছো যে ছেলে পেলেই হচ্ছে না, আমি তো তোমাদের মধ্যে হাজ করতেছি বন্ধু। তাদের কথা বাদ দাও, এখন আমার কথা তোমাকে শুনতে হবে। শোনো, আমাদের এখন প্রথম কাজ হবে শ্বশুর যখন জমি বেচে সেই টাকা নিয়ে বাড়ি আসতে ধরবে, আমরা রাস্তার মধ্যে শ্বশুরে ধরে আমাদের অংশের টাকা ছিনতাই করে নেব। আমরা ভদ্রভাবে তার কাছে আমাদের অংশের টাকা চাবো, যদি সে সেটা না দেয় তখন আমরা কি করব? মারামারি বাদাই দিব বন্ধু, ইটা কেন কও না, মাতিয়ে মাতিয়ে একটা মারামারি শুরু করে দিব। না, শ্বশুরের সাথে জামাইজন হয়ে মারামারি করাটা ভালো দেখায় না, অন্য কোনো বুদ্ধি বার করতে হবে। আমার বউটা যদি ভালো হতো তাহলে পরে তারে দিয়ে অনেক কাজকাম করা যেত। আয় আয়, কিন্তু সে তো আমার চেয়ে তার বাপ মা ভাই বোন রে অনেক বেশি ভালোবাসে। বন্ধু ইতে হচ্ছে নারীর টান, ইতারা নারীর টান ঝাড়তে পারো না, ইতার লেগে এত কথা হোক কেন? এই যে চাপা ফা ইয়ে পড়ছে, আচ্ছা চাপা ফা, আপনি কি সবসময় চাপা হইয়া থাকবেন নাকি? আপনার মুখ খুলিয়ে মুখ খুলিয়ে কথা কোন লাগবো না, ইতার লেগে দাম এই অবস্থা। কি কথা বলবো শুনি, মার সাথে আমার কথা হয়েছে, পিন্টুর বিয়ের জন্য জমি বিক্রি করে দিলেও আমাদের অংশ ঠিকই আমাদের জন্য রেখে দিয়েছে। এই যে কি কথা বলে শেষ করলাম, মির্জাফরে বিশ্বাস করা যায়, ঘোষিটি বেগমরে বিশ্বাস করা যায়, আমার শ্বশুর আব্বারে বিশ্বাস করা যায় না। একদম বাজে কথা বলবে না, শ্বশুর শাশুড়িরে সম্মান করতে শেখো। হেই হেই, তুই আমার মুখে মুখে কথা কবি না, আমি তোরে আমি তোরে দুলাভাই চলে আয়ো। এই ভালো করেছিস, লাঠি এনেছিস, এই মাসি মেরে হাত নষ্ট করতে চায় না, তো তোর আপনার জন্য আনিনি, আনিছি বুবুর জন্য, আজকে আপনার খবর আছে। খবর করিয়া দাও বন্ধুরে মারিয়া দাও। বন্ধু তোমার শালিকার সাপলা তোমার লোক কত দুষ্টুমি করে দেখো, আমার লোকে কিন্তু আমার শালিকা দুষ্টুমি করে না, মারিয়া লাও মারিয়া লাও মারিয়া লাও। বন্ডি কাজ কিন্তু খুব ভালো হয়েছে বুঝেছিস, একেবারে সর্বোচ্চ পর্যায়ে, মানে ওই চাষাজান পর্যন্ত বিষয়টা চলে গেছে। একবার চিন্তা করিয়ে দেখ কি খারাপের খারাপ ওই রমিজের মেয়ে। আরে বাবা, তোর সমস্যা হচ্ছে একজনের সাথে, তার সাথে যা লাগ
তা না করে কি করলি? আমার ঘরে নিয়ে যা তা তুই করলি। আমার ঘরের ছেলেরে আমরা ঠিকই বিয়ে দিয়ে নিয়ে আসবা না, এখন তুই বসে আঙুল চোষ। বন্ডি, বিয়ে উপলক্ষে কিন্তু সবাই আসা শুরু করে দিছে। আচ্ছা, বাইরের খবর কি? ভালো, খুবই ভালো। বুঝো না, সগির সাহেবের ছেলের বিয়ে, গ্রামে তা করে হই হুল্লা পড়িয়ে গেছে। গ্রামের সবাই এই বাড়িতে খাবে বলে খাওয়া কমায়া দিছে। শুনো, এসব তেল গিয়ে না আব্বারে মারো, আমাক মারে কোনো লাভ নাই, বুঝতে পারিস? আর তা স্যার মিথ্যা কথা বলা লাগে আমি কিন্তু বুঝতে পারি, বুঝছো? শুনো পাখি ভাই, তোমাকে আমি আগে থেকে ভাই বলে ডাকতাম, একটা সম্মান করতাম, কিন্তু গ্রামের মধ্যে তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে যে বাজে কথা রটাচ্ছে, এরপর থেকে তোমাকে আমি নাম ধরে ডাকবো, আর তুমি আমার আপা বলে ডাকবো। আর হ্যাঁ, তোমাকে আমি তুই তুই বলেও ডাকবো। ভাইটি এসে দেখি বিপদে পড়লাম। এই শোন, তোর আমি যা বলবো তুই তাই করবি, আমার কথার এক পা এদিক ওদিক যাবি না, গেলি কিন্তু খবর আছে বলে দিচ্ছি। কাজের লোক কাজের লোক হয়ে থাকবি, মাথা উঠে কখনো চেষ্টা করবি না। এই এদিক আয়, এদিক আয়। নাও বুবু নাও, উচিত শিক্ষা দিবা আজকে, কানবানা একদম কানবানা, কাঁপতে কাঁপতে জীবনটা একেবারে শেষ করে ফেলিছো। তুমি যদি শক্ত হও দেখবা দুনিয়া তোমারে কুর্নিশ করতেছে, এ দুলাভাই তো কিছুই না। দোস্ত, আমি কুর্নিশ করব, তার আগে তুমি কুর্নিশ করো। বন্ধু, আমার মধ্যে হইয়া কোনো লাভ নাই, আমি তো সারা দিন কুর্নিশের মধ্যেই থাকি, আমি আমার বউ সব সব সময় নমো নমো করিয়া থাকি। তুমি এক কাজ করো, যেভাবে তোমার শালিকা লাঠি লইয়েছে তুমি ওকে কুর্নিশ করো না একটু প্লিজ। না মানে হয়েছে কি, আমি একটা কথা ফ্রাঙ্কলি বলতেছিলাম, মানে ইয়ার কিপার যায় তাই না দোস্ত? তুমি সাক্ষী না? আমি সাক্ষী মানে কি, আমি তিন সাক্ষী। আচ্ছা চা বা বা, আপনি একটু ডরান খিল্লি গিয়া, আমার বন্ধু সুন্দর করে হইয়া দিছিল, আমি এমন একটা ডর দেখান দা আমি দেখি সাফা এমন বয় পাইব, এ তো বয় ফান খিল্লি গিয়া। এইটা একটা খেলা, হ মানুষরে মানসিকভাবে টর্চার করার আপনার খেলা মনে হয়? দেখো স্বপ্না, তোমার তো এখনো বিয়ে হয়নি, তোমার বোনের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা আপস অ্যান্ড ডাউন রাখতে হয়, তাছাড়া সম্পর্কের মজা থাকে না। তোমার কাছে সবকিছু মজা তাই না? সবকিছু মজা, আমার চোখটা যখন পানি ঝরে সেইটাও তোমার মজা লাগে তাই না? বন্ধু চা বাবা, কি তার কথা কইলো এটা, এ তো কঠিন প্রশ্ন, আমি জীবনে শুনি নাই, এটার উত্তর আমি দিতে পারবো না, আমি চলে যাই। তুমি যাবি পারবা না, থাকো। শোনো স্বপ্না, তোমার বোনের বিয়ে হয়েছে, তোমার কিন্তু এখনো বিয়ে হয়নি, তোমার ভবিষ্যৎ আমাদের উপরে অনেকটা অর্পিত আছে, আমাদের একটা দায়িত্ব আছে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবার, তোমার একটা সুন্দর বিয়ে সাথী দেবার। বন্ধু কি তার কথা হো তুমি, শুধু কি তোমার দায়িত্ব নাকি? ইতার দায়িত্বের কথা সবসময় আমি মনে রাখি, তুমি আমার সৎ ছালি হইলেও তোমার জন্য ভালো একটা স্বামী জোগাড় করে আনিয়ে দেবো, ছালের ব্যবসা করে কালা মোটা লম্বা লম্বা। আমার ভবিষ্যৎ নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। হাশেম আলী, তোমারে এবং তোমার বন্ধুরে বলতেছি, আমার আব্বা এখনো জীবিত, আমার ছোট ছোট ভাই বোনদের ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না, নিজের সরকায় তেল দাও। বন্ধু চাপা বা তো এতদিন চাপা স্বভাবের ছিল, এখন দেখি মাতিয়া মাতিয়া হতা হয়, ইটা কি তারে বা অস্ত্রের জোরে কথা বলতেছে বন্ধু, ওই যে লাঠি লাঠি হাতে দাঁড়ায় আছে তার বোন, এই লাঠির জোরে কথা বলতেছে, ছাড়িয়ে দাও। জি না, এখন থেকে আমি আর কান্নাকাটি করব না, এখন থেকে প্রতিবাদ করব, দেখি প্রতিবাদ করে কি হয়, কান্নাকাটি করে তো কিছু হয়নি। দোস্ত বলে কি, আমি তো শেষ হয়ে যাচ্ছি। বন্ধু শেষ হওয়ার কোনো দরকার নাই, তুমি সুন্দর হরিয়া তোমার বৌরলে নিজের জায়গা ফেরত চলিয়া যাও, এই চাপা আপা যদি একবার মুখ ফুটিয়ে একবার এরকম আন্দোলন লাঠিবাজদের সঙ্গে করিয়া লায়, তুমি কিন্তু লাঠির বাড়ি থেকে একটা বারের জন্য মা পাইবা না বন্ধু, সারা জীবন যেভাবে আমি মায়ের খাইয়ে যেতেছি কিন্তু সেভাবেই মায়ের আইবা। বউ সারা জীবন ধরে ভুল করেছি, না বুঝে ভুল করেছি, এভাবে মার ছিল তো না, কাছে যাইয়া ভাও ধরিয়া চাও। বউ আমি বুঝে না বুঝে অনেক অপরাধ করেছি, তুমি আমারে মাফ করে দাও।
আমি আর কান্নাকাটি করব না, এখন থেকে প্রতিবাদ করব। দেখি প্রতিবাদ করে কি হয়, কান্নাকাটি করে তো কিছু হয়নি। দোস্ত বলে কি, আমি তো শেষ হয়ে যাচ্ছি। বন্ধু শেষ হওয়ার কোনো দরকার নাই, তুমি সুন্দর হরিয়া তোমার বৌরলে নিজের জায়গা ফেরত চলিয়ে যাও। এই চাপা বা যদি একবার মুখ ফুটিয়ে একবার এরকম আন্দোলন লাঠিবাজদের সঙ্গে করিয়া লায়, তুমি কিন্তু লাঠির বাড়ি থেকে একটা বারের জন্য মা পাইবা না বন্ধু। সারা জীবন যেভাবে আমি মায়ের খাইয়ে যেতেছি, কিন্তু সেভাবেই মায়ের আইবা। বউ সারা জীবন ধরে ভুল করেছি, না বুঝে ভুল করেছি, এভাবে মার ছিল তো না, কাছে যাইয়া ভাও ধরিয়ে চাও। বউ আমি বুঝে না বুঝে অনেক অপরাধ করেছি, তোমার শালি তোমার হতার কিন্তু প্রতিবাদ ঘুরিয়া বুঝছো, তুমি লাঠি ফলায় দাও। আমি কোনো কথা শুনবো না বন্ধু, তুমি মারিয়া কি তা করবো, তুমি কি তা করবো মারিয়া, তুমি তুমি মনে করো যে লাঠি দিয়ে মারলে তোমার বউ মরিয়া যাবো, শালি মরিয়া যাবো, সম্পত্তি ভাগে ভাই বলো তুমি, লাঠি আমার হাতে দিয়ে যাও। ইয়াহু ইতারে ইয়ার কি মনে করে তোমরা চলিয়া যাও, চলিয়া আয় চলিয়া আয় চলিয়া আয় চলিয়া আয়। আ তোমার আমি কইলাম কানবে না, তত্ত্ব সব দেখছিস কি নিয়ে সংসার করি, আব্বা জি এর সাথে কি জন্য বিয়ে দিছে। তুমি এতদিন কি করে সহ্য করতেছো আমি তাই তো বুঝতে পারতেছি না। একটা সিস্টেমের মধ্যে তুই তো করি। ওই এটা কোন সিস্টেম, কোন সিস্টেম তুই তো করি, কোন সিস্টেম ক আমারে ক আমারে ক, মাপসা মাপসা করছি। সাসান এ আপনি কি করছেন? না বা আপনার মাপসা লাগবে না, আমি চাকর বাকর মানুষ, মনিব যদি চাকর বাকরের কাছে মাপসায় তাহলে তো মনিবের মান সম্মান চলে যাবে। এই এই তুই 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 এরম করলি পরে কিন্তু আমার মনটা খুব খারাপ লাগতেছে, এরম করিস না তো। পাখি রে পাখি, আমি সেদিন মরার ভান করেছিলাম, সেই দিন তোর চোখ দিয়ে যে কিভাবে ঝরঝর করে পানি পড়তেছিল, আমার কোনো আপনজনের চোখ দিয়ে তোরম পড়ে নাই রে, পড়ে নাই। আমরাও তো কাঁদতেছিলাম, কিন্তু যখন ভাইজানরা এসে মানা করলো তারপর থেকে আর কাঁদতে পারিনি। ও তোমাদের ভালোবাসা চোখের পানি সমস্ত কিছু ভাইগের আদেশ নিষেধের উপরে নির্ভর করে। আব্বা সেদিন তো আপনি অভিনয় করতেছিলেন, এই জন্য আমি যতটুকু কাঁদেছি ওইটাই যথেষ্ট। এই এই তুই আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ, আমারে আর কোনোদিন আব্বা বলে ডাকবি না, যা যা। হ্যাঁ তাইলে তো আপনি বাইসেই যান, কোন ছেলেমে থাকলো না আপনার, আপনারে কেউ আর আব্বা বলে ডাকবে না, আপনি জমি জমা হাজারে খুশি তারে লিখে দিতে পারবেন। আই পাখি ভালো করে গা হাত পা টিপি দে, তোরও দু বিঘা লিখে দিয়ে যেতে পারে। ওরে আমি তো জারে তারে জমি লিখে দিচ্ছি নে। আল্লাহ আপনি জারে তারে দিবেন কেন, আপনি তো দেবেন যাদের আপনার পছন্দ তাদেরকে, যেমন ধরেন আপনার বড় ছেলে যে সারা জীবন আপনার বিপক্ষে ছিল, আবার আপনি যখন মরে যাওয়ার প্ল্যান করলেন তখন আপনারা গাঙ্গে ভাসায় দিতে চাইছিল, সেই ছেলের বিয়েতে খরচ করার জন্য আপনি জমি বেচার প্ল্যান করছেন, তাও আমাদের কিসমত কাইটে, এইটা তো মেনে নেওয়া যাবে না, কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আপনি বলেছিলেন খাওয়া দাওয়ার পর আমার সাথে আলোচনায় বসবেন, কই আলোচনায় বসেছেন,
এক খাওয়া শেষ করে আরেক খাওয়া সময় হয়ে যাইতেছে। আপনি তো আমার সাথে আলোচনায় বসেননি, কি বসেছেন বলেন, বসেছেন? ওরে তুই নাইট করছে আইসিস, একটু রেস্ট নে, তারপরে আলোচনা করি। আমারও তো রেস্ট নেওয়া লাগে না, আপনি অনেক ঝামেলার মধ্যে আছেন, আপনি রেস্ট নেন। পাখি রে পাখি, দেখলি চায়, দেখ কুকুর বিড়াল পুষলি পারে মনিব্রে ভক্তি করে, আর আমি আমি কি পালাম, কি পালাম, কি পালাম আমি? দুঃখ করবেন না চাচাজান, দুঃখ করে আর কি করবেন। এই জন্যে মানুষ কয় যে ছেলেদেরকে লেখাপড়া শেখাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি এত শেষও বুঝি না। এই তুই না হয় গরিব, কিন্তু আমি তো পয়সাওয়ালা লোক, আমি তো তাকে মানুষ করতে পারিনি, কেন পারিনি ক? চাচা আপনি তো কম চেষ্টা করেন নাই, এখন তারা না পারলে আপনি কি করবেন, এখন আর কি করবেন চাচা, কপালের উপর ছাড়িয়ে দেন। আমি একটা কথা চিন্তা করে দেখলাম, এই হচ্ছে উপযুক্ত সময় ছবিটি আটকানো। খালি উর্মি মেয়েটার মান সম্মানের কথা চিন্তা করে আগতে পারছি না। সবকিছু থানা পুলিশের হাতে চলে যাবে, কিন্তু উর্মিবু চাচ্ছিল যে তার উপর যে অন্যায় করা হয়েছে সেটা শাস্তি সে নিজের হাতে দিক। এই মেয়ে পাগল নাকি, এখন কি তাকে সাথে মারামারি করতে যাবে? আরে দরকার হলে করবে, মেয়েটা তো বাপের মতো হয় নাই, মেয়েটা হয়েছে ওর দাদার মতো। আরে রমিজুল ভাই তো হাতির মতো শরীর, কিন্তু মনটা হচ্ছে ম্যান্তা মারা, চুপচাপ থাকে, ভয় করে। আরে আমি ছোটখাটো মানুষ, তা তো সগিরের সাথে চ্যালেঞ্জ করি। আব্বা এই জন্যই আপনারে কছিলাম যে বান মারাটা ভালো করে শিখতে, এক একটা উল্টা পাল্টা করবে আর বান মারে দেবনি, সাত দিন পরে থাক সাইজ হয়ে যাবে। এই তো শুরু হয়ে গেল বাপ বেটির অবৈধ বিদ্যাচর্চার আলাপ, যত সব। আচ্ছা মা তুমি বাধা দাও কিসের জন্য কত? এ হচ্ছে সুপার পাওয়ার, ওই যে সুপারম্যানের নাম শুনুনি, সেটা আর কি। হায় তোমার আব্বা তো একেবারে সুপারম্যান হয়ে গেছে, যত সব। খবরদার খবরদার বলতেছি, এইসব গুণ জ্ঞান শিখতে যাবেন না, খালি মানুষের ক্ষতি করে। আব্বা কথা কচ্ছিস না কিছু নেই, ভয় পেলেন নাকি? না রে মা, কিছুটা হচ্ছে অরিজিনাল বান, এটা হচ্ছে ভয়ের বান রে মা। ভয়রে জয় করা লাগবে, ভয়রে জয় করেন আর আপনার উস্তাদদের ডেকে নিয়ে আসেন, তিনি আসলে পরে আমরা তার কাছে বান শিখে নেব। আচ্ছা মা এক কাম করতো, আমার মোবাইলটা নিয়ে আয়, তার সাথে একটু কথা কই, সে দেশে আছে না আন্দামান দ্বীপে আছে? আন্দামান দ্বীপে যাবে কি জন্য? সাধনা রে মা সাধনা, তোর মায়ের জন্য তো আমি বড় সাধক হতে পারলাম না। যা তো মা মোবাইলটা নিয়ে এতো, এ মা এ মা এ মোবাইল পকেটে আছে, পকেটে আছে, খারাপ খারাপ। মা তুমি কোনে? এই তো
কি হলো? হ্যাঁ কি আবার হবে আমি তো বুঝতেছি না, কি শুরু করিস? হ্যাঁ দুই দলের লোক দুই দিকের বাড়িতে আইসে একদম ভরে যাচ্ছে, কি কাহিনি নাকি? আসতে লোক শুনবে তো, তা শুনুক, শুনে নামে যাক। তারা চলে গেলে কি হবে? কি আমার বিয়ে হবে না, না বিয়ে ভেঙে দেবে? কোনটা? কোনোটাই তো না। আরে বাবা, নিজেদের লোক ছাড়া বিয়ে হয় কি করে? আরে মা, তুমি বুঝতেছো না কিসের জন্যে আমার বিয়েটা? তো কোনো স্বাভাবিক বিয়ে না, এটা তো একটা স্পেশাল বিয়া। আর শোনো, এক্ষেত্রে তোমার ভাবা লাগবে যে বিয়েটা কিরম করে হচ্ছে, বিয়েতে অনুষ্ঠান হবে কি হবে না সেটা তোমার ভাবার দরকার নেই। আরে এই এই সাগর, যার বিয়ে সে এত কথা কয়? তুই থাকবি ঘরের মধ্যে, তুই ঘরের মধ্যে থেকে বাইরে হচ্ছিস কিছুর জন্য? বাপরে, এমন ভাব শব্দ আসছো মনে হয় আমার সারা গায়ে কাঁচা হলুদ মাইকে আমার বসায় রাখিছো, বাইরে বেরোতে পারবো না। এটা আবার কার ব্যাগ রে? তোমার আর এক বোন আসলো, মানুষের মতন কথা কবি না তো, মাইরে ঠিক করে দেবো। সর আমার সামনে তো সর। আমার তুমি এই জঞ্জাল যারা আইছে তাদের ওয়ান টুর মধ্যে চলে যেতে বলো। এই এটা আবার কোন ধরনের কথা? তুই নতুন বউ, তুই থাকবি ঘরের ভিতরে, আমি দেখতেছি। আমি ঘরের মধ্যে বসে থাকলে হবে? আমি বাড়ির বড় ছেলে, আমার নানান কিছু চিন্তা করতে হয়। বেড়াতে আসবে, সবাই আসবে, এমনি আসবে। তোমরা যা শুরু করেছো এটা তো ঠিক না, এটা মানিয়ে নেওয়া যায় না। এই কারে কারে ফোন করেছো? ফোন নাম্বার পাখির কাছে দাও। এই পাখি, তুই সবাইকে ফোন দিয়ে বলবি যে আমার বিয়ে আমি ক্যান্সেল করেছি, কারো আসার দরকার নেই। আমি এ কথা বলি কি করে? আমি তো গরিব মানুষ। হ্যাঁ গরিব হয়েছিস তাই কি তুই কথা বলতে পারবি না? তুই শুধু তাকে বলবি যে বিয়ে ক্যান্সেল, তাদের তো আসতে তুই মানা করবি না। তারা আসতেছে কিসের জন্য? আমার বিয়ে উপলক্ষে তো, যদি শোনে বিয়ে ক্যান্সেল তারা আর আসবে না। সাপও মরলো লাঠিও ভাঙলো না, যা। এই এই পাখি যা তো, যা, আমি যা করার আমি করবো, তুই যা। আর একটা টমেটোও কাটতে পারবো না, এত লোক খাওয়াই লাভ আছে, ওই দিয়ে রান্না হবে। পাগল হয়েছিস নাকি তুই? এবার এই পারলে খাবে, না পারলে খাওয়ার দরকার নেই। কেন একটা যাও লাস, আমি তো তরকারি আমি বিয়ে করবে আবার পাগল। মা কল যাচ্ছে মা? হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছে মা, মনে হয় দেশে আছে। হ্যালো হ্যালো ওস্তাদ, আমি আপনার শিষ্য মহসিন। জি ওস্তাদ, জি ওস্তাদ, মানববিদ্যা গরুবিদ্যা অর্ধেক। ওস্তাদ গরুবিদ্যা তো আমার মেয়ের মধ্যে সঞ্চারিত করে দিছি, আমার মেয়ে খুব ভালো করতেছে। এটা ওস্তাদ সাধনা, সাধনা ওস্তাদ, সাধনা। ওস্তাদ আপনি কামরূপ কামাখ্যা থেকে কবে আসছেন দেশে? কি ওস্তাদ আপনি সেইখানে বলেন কি? ওস্তাদ আমি তো আপনার দেশি নাম্বারে ফোন দিলাম, ও দেশে আমার এই ফোন গেল কি করে? কি ওস্তাদ আপনি নেটওয়ার্ক ঘুরাই দিছেন? ওস্তাদ আপনি মন্ত্র পড়তেছেন? লাইন তো ক্লিয়ার ওস্তাদ, আমি তো আপনার চোখের সামনে দেখতে পাচ্ছি ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ হ্যাঁ ওস্তাদ মন্ত্র পড়তেছে। ওস্তাদ ওস্তাদ আপনার লাইন তো একেবারে ক্লিয়ার হয়ে গেল ওস্তাদ, আমি আপনারা দেখতেছি। এই ওস্তাদ মন্ত্র পড়তেছে, মন্ত্র পড়তেছে। এই ওস্তাদ 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 আব্বা, চোখ খুলেন।
আরে আমার ওস্তাদ মন্ত্র পড়ছে, সেই মন্ত্রের জোরে ওই আকাশ থেকে একটা বজ্রপাত ধরেছে, ধরে এমন আসার মারছে বজ্রপাত ক্যাক করে উঠেছে। কি আব্বা, মন্ত্রের জোরে বজ্রপাত পরে সেটা আবার সে ধরেছে? আরে এ তো মন্ত্রের জোর, সে মন্ত্র শুনে তো আমি কাঁপিয়ে উঠলাম। আব্বা আমার মনে হচ্ছে এটা একটা গুল, আব্বা আপনার ওস্তাদ একটা ভুয়া মারিছে। আব্বা মনে হচ্ছে চাচা রাত্রে গাঞ্জা একটু বেশি গেছিল। আমার ওস্তাদ ওখানে মন্ত্র পড়ছিস তুই, ওস্তাদের নামে তুই উল্টা সিধা কথা বলেছিস, তুই ক্ষমা চারে মা, মানে ক্ষমা চারে মা। আরে ওস্তাদ মানে তোর কথা শুনে ফেলেছে, ক্ষমাসা মা ক্ষমাসা। তুই জানিস না মা তার কেরামতি দিয়ে মোবাইল কোম্পানির নেটওয়ার্ক ঘুরে দিছে অন্য দেশে। তুই তো জানিস না মা আমার ওস্তাদের দাদা হাইটে সাগর পাড়ি দিছে। আব্বা সাগরে তো শুনেছিস শুধু পানি আর পানি, তুমি পাড়ি দিয়ে কোন জায়গায় গেল? আরে তা তো আমি জানি রে। শুধু আমার নিয়ে সমালোচনা করে, শোনো আম্মা আব্বা কিন্তু যা করার করবে না, কারো কথা শুনবে না, যা করার হাসনারে করতে হবে। আর সেই জন্যই তো বরাবর আমি পাম্পুটি দিয়ে নিয়ে আইসি, একজন তো ঝগড়াইটে আর একজন কাইন্দে ফেলবে না। তখন আব্বা শোনা তুমি যাবা কোথায়, হ্যাঁ জমি বিক্রির আগে ভাগ করো। তোর আব্বা কি উক্তি করেছে শুনেছিস? আমি নাকি যত নষ্টের মূল, তুই খালি ক এরাম কথা শুনতে কেমন লাগে? তা তুমি চুপ করে বসে আছো কিসের জন্য, তুমি কিছু বলতে পারো না? হ্যাঁ হ্যাঁ তো তোমার ছেলে বড় হয়েছে না? আমার ছেলে তো বড় হয়েছে ঠিকই, কিন্তু সে তো কামাই সুদ হতে পারিনি, সেই জন্য ধৈর্য ধরে থাকি। নাহলে আজ সে যা কথা বলল অবশ্য ভালোই বলেছে, কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা মা তুমি মানব অভিমানের কথা বাদ দাও তো, এত আগের দিনে মানুষটা খালি মানব অভিমানে পড়ে থাকো। শোনো তোমরা যেটা বলতেছি তুমি কিন্তু হাসনানের একবার ইচ্ছে মতো বলে দেবো, সে যেন বিন্দু পরিমাণ সান না দেয়, কথায় কথায় যেন পয়েন্টে পয়েন্টে ওয়ান টু ওয়ান জবাব দিয়ে দেয়। আব্বা কি উক্তি করেছে শুনেছিস? আমি নাকি যত নষ্টের মূল, তুই খালি ক এরাম কথা শুনতে কেমন লাগে? তা তুমি চুপ করে বসে আছো কিসের জন্য, তুমি কিছু বলতে পারো না? হ্যাঁ হ্যাঁ তো তোমার ছেলে বড় হয়েছে না? আমার ছেলে তো বড় হয়েছে ঠিকই, কিন্তু সে তো কামাই সুদ হতে পারিনি, সেই জন্য ধৈর্য ধরে থাকি। নাহলে আজ সে যা কথা বলল অবশ্য ভালোই বলেছে, কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা মা তুমি মানব অভিমানের কথা বাদ দাও তো, এত আগের দিনে মানুষটা খালি মানব অভিমানে পড়ে থাকো। শোনো তোমরা যেটা বলতেছি তুমি কিন্তু হাসনানের একবার ইচ্ছে মতো বলে দেবো, সে যেন বিন্দু পরিমাণ সার না দেয়, কথায় কথায় যেন পয়েন্টে পয়েন্টে ওয়ান টু ওয়ান জবাব দিয়ে দেয়। সে তো সারার মানুষ না রে বাপ, সে আশাতেই তো তোর আব্বা আমার উপর বেশি খেপিছে। খেপুক তাতে কোনো সমস্যা নেই তো, কিন্তু তুমি যে করেই হোক আব্বারে ঠেকাবা। শোনো আব্বা কিন্তু ওই টাকার ব্যাগে করে টাকা আনবে না, জমি বেচে অন্য যে কোনো ব্যাগের ভিতরে ভরে টাকা নিয়ে আসবে, কে যেন বুঝতে না পারে। আমি যদি বাড়ি না থাকি আমার খবর দিয়ে পাঠাবা, সাথে সাথে আমি চলে আসবো না, আর আমার সামনে পড়ে গেলে তো আমি ঠেকাবই, বুঝতে পারিস? আর ব্যাগ চেক না করে কোনো অবস্থাতে ঘরে ঢুকে দিবা না, বুঝতে পারিস? ঠিকই কইছিস, আবার না জানি অন্য কারো ব্যাংক হিসেবে জমা দিয়ে আসে। না 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 আব্বার সেরাম বুদ্ধি আসবে নাকি? হ্যাঁ আব্বার মাথা সেরাম বুদ্ধি নেই, চিন্তা করে না।
যত নরম হবা তত তোমার পায়ে বসবে। তুমি শক্ত হবা দেখবে সব ঠিক। তুমি যদি প্রতিবাদ না করো তোমার যে কি করবে তুমি সেটা নিজেই জানো না। দেখো আজকে বাস নিয়ে গেছে আর সব পালাইছে। এর যে কতদিন চলবে কে জানে। এখানে কিছু না করতে পারলে বাড়িতে নিয়ে গিয়ে মারবে। মারলে তুমি চুপ করে বসে থাকো কিসের জন্য? তুমি মারবে, তোমার হাত নাই, তোমার পাও নাই। কি বলিস, স্বামীর গায়ে হাত তুলবো নাকি? কি বলিস মানে কি, স্বামী যদি আমারে মারে তারে কি আমি আদর করব? তোমারে এক ঘা দিলে তুমি দুই ঘা দিয়ে চলে আসবা, দেখবা সব ঠিক হয়ে গেছে। সি সি বন্ডি, ওরম কথা বলিস নে। স্বামীর গায়ে হাত তুলতে নেই, তাছাড়া স্বামী যে অংশে মারে সেই অংশ আগে ভেসতে যায়। এ বাবু, এ তুমি কি করছো? এ কথা তোমার কে শিখাইছে? আমার শাশুড়ি তো কয়েছে। বিয়ের প্রথম প্রথম তোর দুলাভাই যখন আমাকে মারতো তখন আমার শাশুড়ি কয়েছে, মারে মন খারাপ করিস নে, তোর স্বামী তোরে যে অংশে মারবে সেই অংশ আগে ভেসতে যাবে। এ তোমার শাশুড়ি কি বাইসে রয়েছে? বাইসে থাকলে তার আমি জিজ্ঞেস করতাম এ কথা সে কোথায় পেয়েছে। ধর্মের অপব্যাখ্যাকারী শাস্তি হবে। ধর্মে তো এটাও নেই স্বামীরে চাইলেই মারা যায়। হ্যাঁ নেই, ধর্মে তো এটাও নেই যে স্বামী তার বউকে যখন তখন কারণ ছাড়া পিটাবে। আরে আগে যদি জানতাম লেখাপড়াটা ঠিক মতো করতাম। এখন যখন বুঝতে পেরেছি তখন আর সময় নেই। তোরা মন দিয়ে পড়াশোনাটা ঠিক মতো করিস, তা না হলে হাশেম আর জমিরের মতো স্বামীর কপালে পড়লে জ্বলতে জ্বলতে জীবনটা শেষ হয়ে যাবে। ও বাবু, তুমি আর মানুষ পাইলে না। হাশেম দুলা ভাই সে তো অল টাইম দৌড়ের উপরে থাকে, তাকে উঠতে বললে উঠে আর বসতে বললে বসে। কি বলিস, হাসনা স্বামীর এইভাবে কবজা করেছে? যাই বলিস, পুরুষ মানুষের একটু তেজ না থাকলে না কেমন ভেড়া ভেড়া লাগে। আসো তুমি, আসো আসো। চাচা আমি শাস্তি পাওয়া লাগবি। ও আমার মেয়ে সুন্দর আবুল তামুল কথা কয়, আজকে তোর একদম কেউ যদি তোর হাতে ছুরি তুলে দিয়ে কয় দেখুন তাই করবি তুই? চাচা বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই যে এই কথার এত প্রভাব পড়বি। এই উর্মি তুমি একটু চাচারে কও আমারে যেন না মারে। চাচার হাতের ঘুষি একবার যারা খাইছে তারাই জানে ওই ঘুষির কত ওজন। জানিস যখন আমার এই কষা হাতের কি খালি মানুষ সারা জীবন মনে রাখে, তাহলে তুই মনে রাখলি না কেন? হ্যাঁ আমি এখন প্রতীক হিসেবে কিল দেবো, একখান দেবো, তাতেই তোর দান অর্ধেক গলায় এসে আটকা থাকবে। চাচা চাচা প্লিজ বাইরে না চাচা, জানটা সত্যি সত্যি গলায় এসে আটকা থাকবে না, তখন ওই জান যে আমি কি করবো। তাকে কাজ করুন, আমার মাফ করে দেন। আবার শুনো, উনারে মাফ করা যায় কিন্তু একটা শর্তে। আজকে সারাদিন জাগের জাগের কাছে যা বলিছে এসব উল্টাপাল্টা কথা, তাকে প্রত্যেকের কাছে যাবে যা বলবি এটা সব মিথ্যা বানোয়াট শিখায় দেওয়া। পারতেই হবে। এই তোমার তো শাস্তি দিছিলাম যে ওদের মুখে জামা ঘষে দিতে হবে, এখন ওরা যা করছে সেটা করতে পারবে না? সেটা তো তার চেয়ে ভালো। হ্যাঁ পারবানি পারবানি। কি দেখি আব্বা পাঠালো ওই ধানের হিসাব নিকাশ তো দিলে না। আরে সেসব হবে না, বাদ দে তো, তোর থেকে তো পাইস দিবানি, এখন খুব জামেলার মধ্যে আছি, বিচার করতেছি, পারলে বিচার দেখ। চাচা ও ও তো ওই সময় এসেছিল, ওর দিয়ে শুরু করি।
ভাইদি, ওই বিষয় হয়েছে কি, ওই যে আমি তো বলেছিলাম যে উর্মি আমারে বিয়ে করতিস, আসলে আমি মিথ্যে কথা বলেছিলাম। চাচা, ওই সগিরের বাড়ির লোকজনের গায়ে তো হাত তোলার সাহস পাই না, আজকে একটা সুযোগ পাওয়া গেছে, আজকে তো না মাইরে ছাড়তেছি না। এই চান্দু, তোর খবর আছে? এখন থেকে যার যার সামনে কথাটা কবা, সবার কাছেই মায়ের খাবা নিয়ে, হ্যাঁ বুঝতে পারিসো? এখন অন্যায় প্রতিবাদ করতে জানে মানুষ, ভুলে নাই, বুঝতে পারিসো? পারুকো, পাখি আসলো রমেশ ভাইয়ের বাড়িতে নিয়ে গেল মাপসাওয়াতে, নিজেও যেমন মাতবর হয়েছো আর মেয়েটক তাই বানিয়েছো। ওরে বাপুরে, একটু উড়া তুড়া না হলে চলে না, এই গ্রামের মানুষের কপাল ভালো যে ওটা আমার মেয়ে আর ছেলে হলে দেখতে। কি করতি ওই কুম্ফু কাজ শিখাতে? দরকার হলে তাই শিখাতাম। আরে আমার ছেলে হলে রাজা, রাজা রাজা বুঝিছো? ওই যে মিন্টু ফিন্টু আমার ছাগলের পিছনে পিছনে ঘুরতো আর বড় ভাই করে ডাক দিত। বাদ দাও, তাদের দুইজনের মধ্যে একজন তোমার মেয়ের পিছন পিছন এমনিতেই ঘুরে। এই তুমি কিন্তু আমার সুপারিশ করতে আসবে না, আমি কিন্তু ওরে কোনোদিনও জামাই হিসেবে মানিয়ে নিতে পারবো না, পারবো না, বুঝছো? আরে বাবা, তুমি আমার কথাটা শোনো, ওই উর্মির মতো তোমার মেয়ের মাথা গরম না, তোমার মেয়ের বুদ্ধি হইছে আলাদা। কি বুদ্ধি? শোনো, সে চিন্তা করেছে যেভাবেই হোক মিন্টুরে বিয়ে করে আমাদের বাড়ি তার ঘর জামাই রাখবে। কিন্তু ওর তো রক্ত খারাপ, সগির ছেলে কি রাজি হবে না? ও যদি রাজি না হয় তাহলে ওর সাথে আমরা নেই, আর মেয়ে কয়ে দিব ওর সাথে কথাও কবি না, ও মনে কষ্ট নিয়ে যা খুশি তাই কয়ে বেড়াতো। ওরে বাবারে, তারপরে ওর বন সাইন করে আসতে হবে, তা না হলে আমি ওরে মানবো না। বিয়ের পরে কি কবে জানো, আমি ঘর জমায় থাকবো না, আমি বউরে নিয়ে চলে যাব, আমি বাড়ি যাব। সেই জন্যই একটা উকিল সাক্ষী রাখতে হবে, আমি ওর কাছে একটাও বিশ্বাস করবো না, বিশ্বাস করিও না। তা তো আর হবে না, আমরা আটঘাট না বাইদে তো আর এই কাজ করতে যাবো না। সগির তার বড় ছেলের বিয়ে দেওয়ার জন্য পাঁচরা করতেছে, ছোটটারও বিয়ে দেওয়ার জন্য পাঁচরা করবে। আমি তো তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার গ্রাম থেকে বাইর করে দিতে চাও না? এবার দেখাবো মজা। মারবেন তো? আমি কি জানি তোর কষ্ট বলছি, করছি তোর। ভাইটি, বিষয় হয়েছে কি, আমি তো সবাইকে বলেছিলাম যে উর্মি আমারে বিয়ে করতে চায়, আসলে আমি ওই ভুল বলেছিলাম। তুই মারিস কিসের জন্য? সবাই তো মারতিস, আমি মারব না মানে? তাই বলে তুইও মারবি নাকি? জানিস আমি কিটা, জানিস আমি কে? এই এই, গলা নামায় কথা বলো, আস্তে কথা বলো, গলা উঁচা করে কথা বলতিছে। বেশি জোরে কথা বললে না ভোকাল কর্ড ছিঁড়ে নিয়ে চুলের ফিতা বানাবো, আর নাহলে গাছের মধ্যে ঝুলায় রাখবো। এই যে এখন তো দুইজনের সামনে বলা হয়েছে, কালকে সকালে 50 জনের সামনে যা বলা লাগবে, বলতে হবে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, বুঝতে পারিছো? ও, এর সামনে এক কাজ করি, এই তুমি যে কথাগুলো বললে না, এই কথাগুলো ধরো একটা ওই ব্যানারে লিখে গলায় টানায় দাঁড়ায় থাকি। জি না, জনে জনে যা কওয়া লাগবে। আর এই যে মানুষের কাছে যা যে বলবা, মানুষের যদি গায়ে হাত তুলে সেটার দায় দায়িত্ব কিন্তু আমাদের না। কাজ করবে অন্যায় আর মায়ের খাবা না, ইউ আর কি ডু না? তোমাকে তো দিনের বেলায় বলেছিলাম, তোমরা তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। বিশ্বাসী তো সাথেই ছিলাম, সব বিশ্বাস তো সব ওই সগরের লোকদের সাথে। এই চল এরকম ফোতা ফোতা থাল দিতেছ কেন তুমি? এরকম ভোটার নিয়ে শব্দ হবে না বন্ধু, খুব সুন্দর করিয়া সুর দিয়া স্বর দিয়া সুন্দর করে গান লাগবো, দেখো না তুমি ফরিদা পারবি যেমনি গান গায় সুন্দর করে। আমার ঘরের মানুষের সনে আমার ঘরে আমি মেম্বার ঘরের মায়া। বন্ধু মনটা খুব খারাপ বন্ধু,
আমার বউরে এইরকম চেহারা আমি কোনোদিন দেখিনি। কি তা হয়েছে? কি যে হয়েছে বুঝতে পারতেছি না। তার মন খারাপ, সে আমার সঙ্গে কথা বলতেছি না। তুমি আবার টর্চার করছো বন্ধু, বুঝিয়া লাইছি আমি। এটা কিন্তু খুবই বাজে কথা কিন্তু। তুমি বউরে এত মারিও না, এত ব্রেন টর্চার করিও না, পাগল হয়ে যাইব। কি করবো বন্ধু, তুমি তো বড় ভাগ্যবান বন্ধু। এটা যদি আমার বউর হাতে হইতো, আমার লাকড়ি দিয়ে পিঠে আমার মারিয়া লইতো। অবশ্যই ইতির ক্ষেত্রে আমি একটা বুদ্ধি বাইর করতে পারি বন্ধু, একদম ইজি ব্যাপার। ইতির যখন ম্যাচ করা কোনো ব্যাপারই না বন্ধু। 1-2-3 গুলি ইতি পেটকে দিয়ে উঠবো, আমি কাজ করুম নি কও। ঠিক আছে, আমি জিতার কথা কই, তুমি আমার কথা শুনবা কিন্তু। আমি যদি মাপ চাইতে কই, তুমি মাপ চেয়ে লইবা। ওকে, কোনো অসুবিধা না, আমি যেটা করি এখন একটা কাজ করি, এমনভাবে লয়ে যাই মনে হয়ে যেতে তোমার আমি ফিটেতে ফিটেতে লয়ে জিতেছি। আপনি যে পিন্টুর বিয়ে ঠিক করেছেন, এ নিয়ে একদম গ্রামের মানুষের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আর শোনে, ওই যে নৌকোর কাশি আছে না, নৌকোর কাশি যখন বড় গাছের সাথে বাঁধতে যায়, তখন হাত ফসকে কাশি ছুটে গেলে পরে এরামই হয়। চাচা, আপনি একদম মোক্ষম সময় একটা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। আমি হচ্ছি এই গ্রামের সবচাইতে বুদ্ধিমান লোক। আগে দেখিস নি, গ্রামে যখন বংশে বংশে শত্রুতা শুরু হয়ে যেত, তখন কি করতো, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিত। কেন জানিস? বিয়ে দিত যাতে শত্রুতা শেষ হয়ে যায়। কিন্তু শত্রুতা কি শেষ হতো? শত্রুতা শেষ হইতো না, আবার নতুন করে শত্রুতা শুরু হইতো। ঠিকই কইছেন চাচা। এই যেমন বউ যদি শ্বশুর বাড়ি যেত, আমার জামাই যদি শ্বশুর বাড়ি যেত, এই এক কথা ও এক কথা, একটা কান কথা কতি কতি, কান কথা কতি কতি, চাচা এটা গোলমাল ফেসাদ বাজায় দিত। আরে, এই নিয়ে কত গোলাগুলি হয়ে মানুষ মারা গেছে। সগীর, আজকে তো একখান শিক্ষা দেবই, যা করে আল্লাহ। এই, ওখানে কিরা খাড়া আছিস রে? কি হলো, কথা কচ্ছিস না কি জন্যি? আরে বোবা হয়ে থাকলে আউ কর। সাসা, হ্যাঁ, হাতে এত বড় দাও দেখা যাচ্ছে। দাও? হ্যাঁ, কাছে গেলি কপ টপ দিতি মানে। পাসা পাসা করছি। সাসা, চিৎকার চেঁচামেচি করবো নাকি? তুই চিৎকার চেঁচামেচি কর, আমি পালালাম। ওরে, সাহসীর বেটা সাহসী, আমার সাথে লাগতে আসে, মনে হয় এক কপ দিয়ে একখান হাত কাটে ফেলাই। এরকম কয় রাত বয় হাতি হবি, সারাদিন এই বয় নিয়ে টেনশনে থাকবি, আমার সাথে গ্যান্দাম করতে পারবি না। সাহস, সাহসের বেটা, তোমার একটা কপ। বন্ধু দেখছো নি, আপনার এত মাইন্ড করছে, তোমার উপরে এত মাইন্ড করছে, মুখটা বেঞ্চি ধরে রাখছে, একটা চোখ লাল হয়ে গেছে। আসলে শ্বশুর ঘরের উপরে এসে আমি অন্যায় করে ফেলেছি, বেশি করে তুলেছি। অনেক অন্যায় করছো, এটা তো বউ নাকি, এটা তুই অন্য কিছু না। বউর কাছে মাপ ছেলে তেমন কিছু আসে যায় না। ওনার যে বোন আছে আসতে না, আমার বউ, এটার ফায়দার তো সবসময় ফুরিয়ে থাকি। ইতার আবার একটা জিনিস ভালো আছে, ইতা কাউরা কোনো কিছু করে না, বিশ্বাস করিও তুমি তোমার বউর ভাই ধরে মাপছে না, তাকে ধরিয়ে মাপছা।
স্বামী হিসেবে ছোট হয়ে যাবো না। কিতার ছোট হবি তুই, কিতার ছোট হবি, মাপ চেয়ে এলা। একটা কথা মনে রাখিও বন্ধু, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে জোর করে বড় বলার চেষ্টা করে ছোট সেই হয়। মাপচা খুলে কিছু ছিচি না, মাপচা ফেঁকো তোরে মাপচা। কে কি বললো না বললো, তুমি পা ধরতে চলে আস। আমার কি পাপের সাগরে ভাসাবা বন্ধু? আমার বউ তো আমারই আছে, একটুও বদলায়নি। এইবার তালি দেখো খেলা। আমার কি করছো? এই আমি আইনের লোক, তোর বাপ আমাকে সাথে আইনের প্যাস মারতেছে। এক পক্ষকে ঠকাতে চাচ্ছে, এক পক্ষকে জেতাতে চাচ্ছে। আমার বন্ধু মামলা করতে চেয়েছিল, আমি ঠেকায় রেখেছিলাম। এখন আর ঠেকায় রাখবো না, আমরা মামলা করব, আমি হব রাজ সাক্ষী। কি বলতিছো? জামাই হয়ে শ্বশুরের নামে মামলা সাক্ষী এসব করতে যাবা? কি বলতিছো এসব?